এমন একটা সময় আমরা দণ্ডায়মান সারা পৃথিবীতে পশু পাখি সমুদ্র মানুষ সবার কাছে কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রশ্নটা বিজ্ঞান থেকে উঠেছে, প্রশ্নটা কবিতা থেকে উঠেছে, প্রশ্নটা সাহিত্য থেকে উঠেছে। যদিও প্রশ্নটা এসেছে মানুষকে ঘিরে, আমার জীবনের যে কটা বছর আমি পথে পথে ঘুরে বেড়াতে পেরেছি, পথে মানে বিজ্ঞানের পথে, একটাই অন্বেষণ ছিল যাবার আগে একটু দেখতে পেতে চাই। কি দেখতে চাইছি? কি দেখতে চাইছি সেটা বলতে পারছে না, কিন্তু এটা খুব পরিষ্কার আমার কাছে যে আমার সামনে যা কিছু ঘটছে, আমার সামনে যা কিছু ঘটছে, আমার সামনে যা কিছু ঘটছে হচ্ছে না, কিছু একটা মিস করছি আমরা। আপনারা যদি লক্ষ্য করেন তো দেখবেন যে বিজ্ঞানে কসমোলজি মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা কাজ করছেন তাদের কাজ প্রচুর বেড়ে চলেছে। উত্তর মেরুতে আটান্টিকা, দক্ষিণ মেরুতে ড্রিল করা হচ্ছে, আইসকিউ প্রজেক্ট বলছে, সবাই খুঁজে বেড়াচ্ছে কিছু একটা জিনিস, কিন্তু কি সে জিনিস, কার অভাবে এরকমটা লাগছে ভেতরে কেউ বুঝতে পারছে না। আর বুঝতে পারছেন না বলে তার রিফ্লেকশন হচ্ছে সংসারে, তার রিফ্লেকশন হচ্ছে অফিসে, তার রিফ্লেকশন হচ্ছে স্বামী স্ত্রীতে, তার রিফ্লেকশন হচ্ছে কণায় কণায়। গাছগুলোকে মারতে হচ্ছে না, মরে যাচ্ছে জিজ্ঞাসা নিয়ে। খুব শক্ত একটা প্রশ্ন যে বেসিক জায়গাটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত যা জানা গেছে যে গোটা মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে আমরা নাকি একা, একটা জীবিত গ্রহ তার নাম পৃথিবী দেওয়া হয়েছে। বাট এই জীবিত গ্রহকে যারা জীবিত রেখেছে তারা সবাই অদৃশ্য, যার ফলে একমাত্র নিজেকে ছাড়া বাকি ব্রহ্মাণ্ডকে মৃত বলে মনে হচ্ছে। সব সময় মনে হচ্ছে যা করছি আমি করছি, যা করছি আমি ভাবছি, যা 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 সব আমি। এই অদৃশ্যতা যদি কোনোদিন ঘুচে যায় তাহলে আমি ছাড়িয়ে শব্দটা তুমিতে চলে যাবে। আমি আজকে কিছু কথা এনেছি, সে কথাগুলোর মধ্যে খুব রূঢ় বিজ্ঞান বিজ্ঞান গম্ভীরতা নেই, কথাগুলোর মধ্যে একটু ফোনিশিয়াল বলা হয়, একটু মেলোডিয়াস, বিকজ আমি একটু ল্যাটিনের সাহায্য নিয়েছি, আমি একটু গ্রিকের সাহায্য নিয়েছি, কারণ আমি যতবার ইংরেজি সাহায্য নিচ্ছি ততবার একটা অহমিকা এসে যায় কথাগুলো উচ্চারণ করতে গেলে। আমি এমন শব্দ খুঁজে বেরোচ্ছিলাম যে শব্দগুলো যেন আমার অহমিকাকে প্রথমেই মেরে শেষ করে দেয়। খুঁজতে 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 দেখলাম 1500 BC কিংবা তারও আগে যেসব ফোনিশিয়ান শব্দ এসেছে সে শব্দগুলো অনেক মাথা নিচু করে বলতে পারে। এখনকার শব্দ কিছু উচ্চারণ করতে গেলে মাথাটা অকারণে উঁচু হয়ে যায়, আর সেদিনের শব্দ বলতে গেলে মাথাটা নিচু হয়ে যায়। শব্দ খুঁজতেই বহুদিন চলে গেল, তবু শব্দ পেলাম, কিছু গ্রিক ল্যাটিন নিয়েছে। একটা অক্ষর, খুব চেনা অক্ষর দেখাবো প্রথমেই, অক্ষরটা আপনাদের খুবই চেনা একটা অক্ষর,
Why? ওখানে ওয়াইজ লেখা আছে কথাটা ওয়াই আমি ওয়াইটা ধরে আসছি ওয়াইটা একটা গ্রিক লেটার আপনারা হয়তো অনেকে জানবেন নানানভাবে উচ্চারণ করা হয় উপসেলন বলা হয় উপসেলন উপসেলন মানে হচ্ছে ওয়াইটা দেখুন মধ্যেখান থেকে একটা সোজা সোজা একটা রেখা উঠেছে একটা অংশ তারপর এরম হয়ে গেছে গ্রিশিয়ান এই সিম্বলটা এসেছে এই কারণে যে মানুষের জীবনে সবার জীবনে আমি মানুষ বসে আছি বলে মানুষ নিয়ে কথা বলছি মানুষের জীবনে সব কিছু না এমন চলে সব কিছু ভালো চলছে সব কিছু দারুণ চলছে সব কিছু তরঙ্গে চলছে সব কিছু আনন্দে চলতে 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 একটা থ্রেশোল্ড লেভেল এলে ক্র্যাক করে একটা সাউন্ড হয়ে দুটো রাস্তা তৈরি করে দেয় জিজ্ঞেস করে সেই রাস্তা তুমি কোন পথ ধরবে বলো তো বাবু এতক্ষণ ছিল আমি তো মেরে দিয়েছি লাইফটা শেষ হয়ে গেছে আর দরকার নেই মোটামুটি সব কিছু সেটেল হয়ে গেছে এভরিথিং ইজ কমপ্লিট ঠিক সেই সময় কোনো মুহূর্তে ছোট্ট একটা ঘটনা ক্র্যাক সাউন্ড করল অ্যান্ড ইটস বিকাম এ ফাই বাইল্যাটারাল দুটো আমি খুঁজছিলাম কোথায় ওয়াই চলন্ত ওয়াই দেখবো দেখব ও হো জিসাসকে ক্রুসিফাই করার পর জিসাস হাত দুটো তুলে দিয়েছিলেন ওকে 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 এরম ভাবে ক্রুসিফাই হয়নি এরম ভাবে ক্রুসিফাই হয়েছে ওকে জিসাস থেকে চোখ ফিরিয়ে মাঠে হাঁটতে হাঁটতে দেখলাম সমস্ত গাছগুলো সবাই এরম করে থাকে ও ওই মধ্যেখানে দাঁড়িয়ে ওই ওয়াইয়ের সেন্টারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বলো তুমি না আমি উত্তর দাও কে দায়িত্ব নেবে এপসিলনের তখন আর ক্ষমতা থাকে না এপসিলন বলে অনেক করে দেখলাম সমস্ত প্রপোজাল সমস্ত কিছুতে আমি ব্যর্থ হয়েছি তুমি নিয়ে নাও এই তুমি কিন্তু আমি মেলোরিয়াস বলছি না আমি বিজ্ঞান দিয়ে বলছি তুমি নিয়ে নাও এই তুমিটাকে এই তুমিটাকে তো ওয়াইজ সো মেনি ওয়াইজ কারণ যখনই একটা এক্সটিংশন হয়েছে অর্থাৎ কিছু একটা গড়ে ওঠার পরই যখন একটা ফোর্থ এক্সটেনশন সিক্স এক্সটেনশন এখন চলছে পৃথিবী যখন ভেঙে গড়েছে তখন হয়তো দূর দেশ থেকে কোনো একটা কত আলোকবর্ষ দূর থেকে একটা কমেট এসে পৃথিবীর বুকে আছড়ে গেছে বিরাট একটা ওশন বানিয়েছে কিন্তু ওই মহাকাশ থেকে ছুটে আসা ওই ধূমকেতুটা নিয়ে এসছে সঙ্গে করে অক্সিজেন পৃথিবী বুক চিরে ভেঙে ঢুকে গেছে ওই বিশ্বকণাটা তারপর ভেঙে গেছে উপরগুলো সব কিছু আগুন জ্বলে গেছে চতুর্দিকে হই হই বুদ 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 করে জন্ম নিল অক্সিজেন পৃথিবী হয়ে গেল সেলেস্টিয়াল বডি Everything is determined, the beginning as well as the end, by force over which we have no control. No control. It is determined for the insect as well as for the star. কথাটা আমি বলছি না কিন্তু হিউম্যান বিংস ভেজিটেবলস কসমিক ডাস্ট
we all dance to a mysterious tune. An invisible piper. Einstein. Albert Einstein. Space-time niye jini jagat bhengechen. Photoelectric e shanghatik abishkar. আপনারা হয়তো অনেকে জানেন জীবনের চরম দুঃসময়ে ছোট্ট অফিসে প্যাটেন্ট ক্লার্ক হিসেবে উনি জয়েন করেন। বিবাহ সংক্রান্ত অনেক সমস্যা হয়েছিল, তখন ডিভোর্স হয়েছে, অনেক টাকা পয়সা, অনেক সমস্যা হচ্ছে, পাগল পাগল অবস্থা। ওই বছরই পরপর পেপারগুলো বেরিয়ে গেল, যে পেপারগুলো জগৎ কাঁপিয়ে দিল। কোন বছরে? না যে বছরে উনি প্যাটেন্ট ক্লার্ক হয়ে ঢুকলেন প্রবল দুঃসময়ে। ক্র্যাক! উনি বললেন, অ্যান ইনভিজিবল পাইপার। হয় কি জানেন, এইসব মানুষগুলোকে যখন প্রেজেন্ট করে মানুষে, তখন তাদের মতো করে করে, বলে না আইনস্টাইন একজন খুব ভালো ভায়োলিনিস্ট ছিলেন, বলতে চায় না আইনস্টাইন একজন দার্শনিক ছিলেন, বলতে চায় না আইনস্টাইন একজন শিল্পী ছিলেন। আমি আইনস্টাইনের গুণকীর্তি করতে আসিনি, কিন্তু তার চুল না চড়ানো চুল, উনি চুল আচড়াতেন না আর মোজা পরতেন না। আমার তখনই সন্দেহ হয়েছিল ওর মুখ থেকে কিছু কথা বেরিয়ে আসবে। খুঁজে খুঁজে দেখছিলাম যে বিজ্ঞানের বাইরে গিয়ে এমন কিছু কথা উনি বলছেন যেটা জগৎ ব্রহ্মাণ্ড অবাক হয়ে যাবে। 1976 সাল থেকে যে যুদ্ধ আমি শুরু করেছি, যুদ্ধ 2015-23 দাঁড়িয়ে আমি খুব পরিষ্কার যে ওই পাইপারকে বিজ্ঞান মনস্ক মানুষের সামনে তাদের ভাষায় তার করিয়ে দিতে পারবো যে এটা তোমার পাইপার। তুমি সিগন্যাল ভালোবাসো না, তুমি যা যা ভালোবাসো, তুমি ম্যাথামেটিক্স ভালোবাসো, তুমি যা যা ভালোবাসো, তোমার ভালোবাসা দিয়ে আমি ওই পাইপারকে দাঁড় করাবো। যদি সময় শেষ হয় একটা পাইপারের পার্ট আমি দেখাতে চেষ্টা করব। দিস ইজ দ্য ম্যাক্সিমাস, ম্যাক্সিমাস ইন ল্যাটিন ইজ কল দ্য ম্যাক্সিমাস, টু বি ইন ইন্টারফেস বিটুইন স্টার অ্যান্ড ইয়র গিফট অ্যান্ড রিয়েল লাইফ। ইয়র এমন কোন কণা এ ব্রহ্মাণ্ডে নেই, ছেড়ে দিলাম, এমন কোন কণা এ পৃথিবীতে নেই, ছেড়ে দিলাম, এমন কোন কণা এই মনুষ্য এই স্পিসিসটার মধ্যে নেই যেটার মধ্যে অটোম্যাটন কাজ করে না। দায়িত্ব নিয়ে বলছি, এর দুটো ভাগ। একটা ভাগ সেন্ট্রাল টেন্ডেন্সি, চুপ করে ভেতর থেকে দেখে, আর একটা পেরিফেরাল নোশন, আলাদা। আমি কেমন দেখতে, আপনি কেমন দেখতে, আপনার কত জ্বর এলো, আপনার কী হলো, ওই পেরিফেরাল নাচুনি, দ্য পেরিফেরাল ডান্স নিয়ে, সেন্ট্রাল নোশন, সেন্ট্রাল টেন্ডেন্সি কোনো মাথা ব্যথা নেই, দায়িত্ব নিয়ে বলছি। দেখলাম যখন আমার প্রবল দুঃসময়, এগুলো সব প্রবাদ, এগুলো আপনারা জানেন। আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে একটা হিউম্যান বডিকে যদি খুব ভালো কমফর্ট দেওয়া যায়, সকল কমফর্ট দেওয়া যায়, যেমন এসি চলছে এখানে, বন্ধ হলে আপনাদের কষ্ট হবে, একটা কমফর্ট পজিশনে যদি আনা যায়, সেটা যেরম পড়ে খুশি হোক, যে মুহূর্তে কমফর্ট দিচ্ছি বডিটাকে, সেই মুহূর্তে বডিটার ভাইটালটা দেখাচ্ছে, সেন্ট্রাল টেন্ডেন্সিটা দেখাচ্ছে ডাউনওয়ার্ড, এটা কমফর্ট। কমফর্ট যত বাড়ছে বডির ক্ষমতা তত কমছে। আমি বলছি, আহ বাপরে কি গরম, একটু বসলাম, করে নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, দেখাতে পারবো।
2007 সালে এরম একটা স্মেল নিয়ে কাজ করছিলাম, যে এটা হয়তো কখনো বলেছি আমি, যে দুর্দান্ত দামি একটা পারফিউম দিয়েছে। আমি জিজ্ঞেস করছি ওকে যে কেমন লাগছে, সে বলছে দারুণ লাগছে, গন্ধটা অপূর্ব। ওটাকে সরিয়ে দিয়ে, ওকে সব সেন্সার লাগানো আছে ওর সঙ্গে, সরিয়ে দিয়ে একটু বেল ফুল এনেছি, অন্ধকার ঘরটা ডর গুটগুট করছে অন্ধকার, যাতে দেখতে না পায়। ও বলছে গন্ধটা তো বেল ফুলের গন্ধ, ভালো, কিন্তু কোনটা ভালো? বলছে আগের ওই পারফিউমটা ভালো। অথচ সেন্সার দেখাচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি সাপোর্ট করেছে বেল ফুলকে, ওই 5,000 টাকার পারফিউমকে নয়। মানুষ যেটা ডেকে ডেকে আনছে সেটা আত্মহত্যার সামিল, একটার পর একটা দেখে যাব। কিন্তু ইভ্যালিউশনারি প্রসেসের জন্য এই আত্মহত্যার প্রবণতাটা কসমিক থেকে আসছে। তাহলে এবার তুমি যাও, খুব ভালো লাগলো তোমাকে, gifted life to couple in the deep core of the omnis. Omnis, omnis মানে আপনার সঙ্গে আমার যদি কোনো দৈহিক দূরত্ব হয়ে থাকে, আমি না গোটাটাকে এটা আপনি বলছি, হ্যাঁ, আপনার সঙ্গে আমার যদি একটা গভীর দূরত্ব থাকে, ডিস্টেন্সে লাস্ট সঙ্গে ফার্স্টের সঙ্গে যে দূরত্ব হয়ে থাকে, এর মধ্যবর্তী যে জায়গাটা, এই মধ্যবর্তী জায়গাটাকে বলছি স্ফিয়ার। সমস্ত কথা বলছে কিন্তু এই মধ্যবর্তী জায়গাটা, আপনি ওই এন্ডে, আমি এই এন্ডে, আমি ডেলিভারি করছি আমার কথা, এখান থেকে স্পিকার থেকে রেডিয়েট হচ্ছে, আপনার কাছেও সুইম করে চলে যাচ্ছে, আপনার কানের মধ্যে দিয়ে ঢুকে আপনার ব্রেনে গিয়ে রিকনস্ট্রাক্ট করে শোনাচ্ছে আমি কি বলছি। আলাদা পার্ট, ইট ইজ সেন্সারি পার্ট, বাট আপনার আমার মধ্যে যে ডিস্টেন্স, এই স্পেসটার মধ্যে সহস্র কোটি কিছু খেলে যাচ্ছে, যেটা আপনার আমার বোধ, যেটা আপনার আমার উপলব্ধি, যেটা আপনার আমার ভালোবাসা, যেটা আপনার আমার ঘৃণা। আমি একটা জায়গায় ল্যাটিনের একটা লিখছিলাম ওয়াইসে, যে মেমোরি, মেমোরি মানে আমরা জানি ব্রেন, আমি জানি কাজ করতে গিয়ে দেখলাম এটা ব্রেন না, এটা ব্রেন, পায়ের তলা থেকে চুলের এন্ড অব দি ব্রেন, দিস ইজ আ ব্রেন, এভরিওয়ার ব্রেন ইজ এভরিওয়ার, ইটস আ ব্রেন, এক্সটেনশন অফ দ্য ব্রেন, এটা হাওড়া স্টেশন, টার্মিনেট করছে সবাই। আমার কাছে হিউম্যান একটা অ্যান্টেনা, আমি কাজ করতে গিয়ে দেখলাম হিউম্যান স্পিসিস ইভ্যালিউশনারি একটা সেলেস্টিয়াল বডি, ওকে যদি ইনফরমেশন নেওয়া যায় ওর কাছ থেকে, তাহলে ও স্পেসের ইনফরমেশন দেয়। স্পেস মানে একটু আগে বলছিলাম আপনার থেকে আমার যে দূরত্ব, এখন সবাই জানে মেমোরি মানে হচ্ছে ব্রেনে থাকে। মেমোরি মানে কেমন দেখতে হয়, তোমার নামটা জানো কি, মেমোরি কেমন দেখতে হয়, চাবিটা কোথায় রাখলাম, মেমোরি কেমন দেখতে হয়, কাল সকালে কাজ আছে, না ইটস নট মেমোরি, this is habit, this is mimics, sorry, memory kokhono perceived hoy na, ekhoni proshno uthe jabe she ki, no memory perceived hoy na, ei moment e ekhane ki population achen ami jani na, but I'm sure prottekta population er jodi heart rate mapa hoy dekha jabe heart rate gulo different or 90 beat per minute or 60 beat per minute, 40 beat per minute, হয়তো না থাকাই ভালো, 60 beat per minute, 100 beat per minute, বাট এই যে পার মিনিট, বিট পার মিনিট আমার হাতে নেই বলে ওটা আমাকে স্ফিয়ার করে দিচ্ছে, যে আমার কত সব কিছু প্যারামিটার সেট করবে, আমার মেমোরি সেট করবে না, আমার মেমোরি বলতে পারে চশমা কোথায়, আমার মেমোরি বলতে পারে কত মাইনে পাই, আমার মেমোরি বলতে পারে আমার ছেলের দাম কি, অ্যান্ড 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 অ্যান্ড, সেন্ট্রাল টেন্ডেন্সির সঙ্গে আমার মেমোরি কোনো রিলেশন নেই, পেরিফেরাল নোশনের সঙ্গে আমার মেমোরি মেন মানে সকাল মেমোরি রিলেশন আছে। অমনিস মানে হচ্ছে যে আমাকে কোলে করে রাখে, তার নাম অমনিস, আমি তাকে দেখতে পাই না। টু বি অ্যান অ্যাটম অফ লিটল ইউনিভার্সাম উইথ মিস্টিক upselonic esse মানে
মানে আমার এক্সিস্টেন্সটা এখানে, আমার এক্সিস্টেন্সটা এখানে, আমি জানছি আমার এক্সিস্টেন্সটা এখানে, বাট দেখছি আমার এক্সিস্টেন্সটা এখানে, অবাক হয়ে যাবেন। দুটো বিজ্ঞান এখন পৃথিবীতে খুব খুব পপুলার বিজ্ঞান, একটা তো কসমিক সায়েন্স, নাসা টাসা সবাই রয়েছে, প্রচুর পরিমাণ কাজ হচ্ছে, আর একটা পার্টিকেল ফিজিক্সে, সেখানে অণু পরমাণু নিয়ে কাজ হচ্ছে। সেখানে ওরা কী করছে, খুব স্কেলটাকে একটা এমন স্কেলে নিয়ে চলে যাচ্ছে, ওরা কোয়ান্টাম লেভেলে এমন একটা স্কেলে নিয়ে যাচ্ছে যাতে অ্যাটমকে ভাঙতে 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 তলায় গিয়ে কোয়ক ফোয়ক নিয়ে একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে যে একটা পার্টিকেলকে লোকালাইজড হতে পারছে না। তার মানে এখন দেখছি পার্টিকেলটা এখানে, তারপর দেখছি পার্টিকেলটা এখানে, তারপর দেখছি পার্টিকেলটা এখানে, অথচ একটা পার্টিকেল কী করে এখান থেকে এখানে থাকছে, এখানেও থাকছে, এখানেও থাকছে, এখানেও থাকছে, ওখানেও থাকছে, ওখানেও থাকছে, ওখানেও থাকছে। তখন বলছে পার্টিকেলটা কি ওয়েভ, কেউ বলছে পার্টিকেলটা কি সলিড। আপনি কি ভাবতে পাচ্ছেন যে আমরা কিন্তু সলিড নয়, একটু সলিড লাগছে, কিন্তু এখন যদি এক্স রে করা হয় তখন আমার এই সলিড পার্টটা ছেড়ে গিয়ে সেকেন্ড আর একটা লেয়ারকেও গিয়ে আটকাবে, সেই পার্টটা দেখাবে, তার কাছে এটা কিন্তু সলিড নয়। ওকে, আমি এখানে নেই, আমি ওখানেও থাকতে পারি। মিস্টিক অপসেলনিক এসে, আপনি বলছেন এগুলো আমি ভাববো কেন, আপনি ভাবতে বাধ্য, না ভাবলে কি হবে, না ভাবলে জীবনে ভুল বোঝাবুঝিগুলো আরো বেড়ে যাবে। আমি অপসেলনিক এসে কে মুদির দোকানে আনতে চাইছে, ল্যাবের কন্ডিশনে বন্ধ করতে চাইছি না। আমরা যদি না জানতে পারি আমাদের ব্যাকআপটা কোথায়, প্রতি মুহূর্তে প্রতি লগ্নে যেটা তৈরি হবে তার নাম ভুল বোঝাবুঝি, ভালো নয়, ভালো নয়, একদম ভালো নয়। আমার মনে হয় ওর থেকে তোমার দূরে থাকা দরকার। কি ভালো নয়, পেরিফেরালি ভালো নয় না সেন্ট্রালি ভালো নয়, ফার্স্ট প্রশ্ন। পেরিফেরালি সেন্ট্রালি বুঝতে পারছি না, ভালো নয়। আমার বলছি কি বলছো তুমি, ভালো নয় তুমি, আমি এত বছর ধরে দেখছি সাংঘাতিক ভালো। বলছে না না না, আমি তুমি জানো না আমার সঙ্গে কি ঘটনা, কে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ক্রমশ ওর সংখ্যা বেড়ে যাচ্ছে, একটা ও অজস্র সংখ্যা, কোনটাকে সাপোর্ট করবো, সবকটারই অস্তিত্ব আছে, বিকজ মিস্টেক। তাই এখন যখন বললাম ও ভালো নয়, তখন আমি মনে মনে বললাম ভালো নয় বটে, সেটা হয়তো আমার কাছে ভালো নয়, মানে হয়তো মনে হচ্ছে আমার কাছে ভালো নয়। কেন না ও দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, অমনিস, আমি একটু আগেই বলছিলাম এটা একটা ন্যাচারাল ছবি। অপসেলনিক এসে যখন এরাম হয়ে যায়, একবার যদি সারেন্ডার্ড হয় তখন সেটা আবার এরাম হয়ে যায়। ওই যে আপার পার্টটা দেখছেন জুড়ে গেছে মাথায় গিয়ে, তখন ওকে টেক ওভার করে। আমরা রিসেন্টলি পাঁচ দিনে একটা কাজ করছি, টেক ওভার দেখছি, টেক ওভার দেখছি, দেখাবো দেখাবো এটা দেখাবো, টেক ওভার দেখছি, মানে যখন ও ক্র্যাক করছে সঙ্গে সঙ্গে একটা থার্ড পাওয়ার এসে ওকে টেক ওভার করে নিচ্ছে। বুঝতে পারছি না, আমার যখন একশো সাড়ে চার জ্বর পেরিফেরাল, আমার যখন দুরবস্থা ভেন্টিলেশনে হয়তো সেটাও পেরিফেরাল, আমার যখন মানসিকভাবে বিপর্যস্ততা, যেভাবেই আমি মনে করি না কেন, যখনই সত্যি সত্যি আমি পড়ছি কোনো হাত এসে টাক করে ধরে আমায় তুলে দিচ্ছে। বুঝতে পারছি না ওটা কোন হাত। আমি বারবারই তোকে একটা কথা বলে আসি, যে কথা আমি এখান থেকে বলবো সে কিন্তু দেখিয়ে দেবো, আমি থিওরিস্ট নই, আমার গোটা জীবনটা আমি এক্সপেরিমেন্টসে কাটাচ্ছি, আর পেটা খেয়ে না খেয়ে নিঃসঙ্গ হয়ে প্রচুর সঙ্গ নিয়ে বাট আনন্দে, কেন এবার তোমাকে আমি পাবো। ওকে।
আইনস্টাইন বলছেন আই অ্যাসার্ট দ্যাট দ্য কসমিক রিলিজিয়াস এক্সপিরিয়েন্স দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড দ্য নোবেলেস্ট ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য সায়েন্টিফিক রিসার্চ। আমি বলছি না, অ্যালবার্ট আইনস্টাইন উনি বলছেন, শুকনো শুকনো মুখস্থ করা কথা বলো না। দু চারটে মানুষ এসেছিলেন 1600, 1700, 1800, 1900, 1906 থেকে 1926 এর মধ্যে প্রায় সব খেলা শেষ। তারপর তারপর যেটা হয়েছে, ওদের কথাগুলো মুখস্থ করে অনর্গল বলে যাচ্ছে 95% মার্কস পাওয়ার জন্য। আমার ছেলেকে আমি শেখাচ্ছি 98% স্কোর করবার জন্য, বিকজ যত মুখস্থ করব তত নাম্বার। বিজ্ঞান ড্রাই না হয়ে যায়, কারণ যেখানে যে যে কথাগুলো বলছে সমস্ত কথা মুখস্থ। অনেকটা খবরের কাগজ থেকে আলোচনা হওয়ার মতো একই কথা সবাই বলে যাচ্ছে। কেন না, তারপরে তারপরে আইনস্টাইনের পরে যেগুলো হয়েছে সেগুলো আইনস্টাইনকেই ব্যাখ্যা করে যাচ্ছে। মহা সমস্যা। অনেক বিজ্ঞানীকে আপনারা জানেন, আজকে এই যে আমি লাইটের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এত বক্তৃতা করছি, সব করছি, টেসলা ইনি যখন আবিষ্কার করেন এসি, ডিসি যেমন ছিল আগে আমাদের, এসি অল্টারনেটিং কারেন্ট এসি, তো টেসলা এসি নিয়ে আসেন। সেই টেসলা কিন্তু জীবনের শেষ মোমেন্টে, পাশে কেউ ছিল না, টেসলা মহিলাদের হাড়দুল দেখলে ভয় পেয়ে যেতেন। অনেকে ভাবতো সেক্রেটারি প্রবলেম ওর। উনি কখনো কসমেটিক কোনো জুয়েলারি দেখতে পেতেন না, উনি জুয়েলারি দেখলে কেমন হয়ে যেতেন। উনি একমাত্র সাদা পায়রা পছন্দ করতেন, ওই জন্য একটা পার্কে গিয়ে বসে বসে সাদা পায়রা দানা দিতেন শুধু যাতে ওখানে সাদা পায়রা আসে। টেসলা একটা হোটেলে বিল দিতে না পেরে টেসলা মারা গেছেন নিয়ম ঘটনায়। এদের ওয়াইগুলো বড় শক্ত ওয়াই, আমাদের ওয়াইগুলো কেমন নরম নরম ওয়াই, ওদের ওয়াইগুলো বড্ড শক্ত ওয়াই। কার কার বিনিময়ে তাকে পেতে হয়? আইনস্টাইনের মাথার দাম কয়েক হাজার ডলার হয়ে গেছিল, কারণ আইনস্টাইন একজন রিফিউজি ছিলেন। আপনারা বোধহয় জানেন যে হিটলার ঘোষণা করেছিলেন তার মৃত্যু দণ্ড, তার সমস্ত বই পড়িয়ে দেওয়া হয়েছিল। একাধারে যখন বইগুলো পেট্রোল ঢেলে বা কিছু দিয়ে পোড়ানো হচ্ছে, দাউ দাউ করে বইগুলো জ্বলছে যেগুলো জীবনের সাংঘাতিকভাবে লেখা, তখন দাউ দাউ করে জ্বলে উঠছে পেপারগুলো। আমরা হলে পারতাম না, ওইখানে বেঁকে ফেলেছিলাম, পার হলো না রে। এরা চলতে জানেন কেন না, এরা বুঝে নিয়েছেন যে থার্ড ফোর্স কিছু একটা আছে যে ফোর্সকে কখনো ধরা যাবে না। অধ্যাত্মবাদ কীভাবে নিয়েছে, সাহিত্য কীভাবে নিয়েছে, কে যেভাবে খুঁজে ফোর্সগুলোকে ভাগ করে নিয়েছে, বাট এই ফোর্সটাকে যদি একবার দেখতে পাওয়া যায় বাস, এক্সিস্টেন্স অফ দ্য মিস্টেরিয়াম ইস ইনফিনিটাস অটোম্যাটন। আপনি আমি, আপনি মানে মনে করবেন আমি আমাকে বলছি, হ্যাঁ আপনি আমি মানে আপনি ফুললি অটোম্যাটিক, আমার থেকে বেরিয়ে যাই, একটা গাছকে বলছি আপনি ফুললি অটোম্যাটিক, গাছটাকে থেকে বেরিয়ে যাই, মেঘ থেকে আঙুল দিয়ে বলছি আপনি ফুল অটোম্যাটিক, মেঘ থেকে বেরিয়ে যাই, এক্সস্ট ফেয়ার পার হই, সূর্যের দিকে তাকিয়ে বলছি আপনি ফুল অটোম্যাটিক, দূরে নেবুলা গ্যালাক্সিকে বলছে আপনি ফুললি অটোমেটিক, বলুক কেউ দাঁড়িয়ে অটোমেটিক নয়। যেদিন আমি জানব আমি অটোমেটিক, সেদিন আমার ম্যানুয়ালিজম কমবে, যেদিন আমার ম্যানুয়ালিজম কমবে সেদিন আমার এই হাইব্রিড হাইব্রিড দোঁয়াশলা ভাব কমবে, যেদিন আমার দোঁয়াশলা ভাব কমবে সেদিন আমার একটা শক্তি জেগে উঠবে। যা খুশি করতে পারে,
সারা পৃথিবীটা বিশেষ করে হিউম্যান ফিয়ারে 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 ভরে গেছে। শুধু একদল ভয় দেখিয়ে চলেছে আর একদল ভয় পেয়ে চলেছে, আবার যে ভয় পাচ্ছে সে আমাকে দেখাচ্ছে, এই করে একটা অদ্ভুত। এটা মানুষের মধ্যে বেশি, গাছের মধ্যে সে ভয় আমি দেখিনি। আমি রিসেন্ট একটু গোলাপ নিয়ে কাজ করছি, যে এত ফুলের মধ্যে ওর তো কোনো পিয়ারও নেই, ওর তো কোনো অ্যাডভার্টাইজ নেই, ওর তো কোনো ওসব ব্যবস্থা নেই, হঠাৎ গোলাপটা মানুষের প্রিয় হয়ে উঠলো কী করে? তো দেখলাম ও আচ্ছা 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 আচ্ছা, ও জীবিত বলে মনে তাহলে কি বাকি ফুলগুলো মৃত? না 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 না, সবাই সবাই জীবিত, একটু তফাত কোথায় ঘটছে যেন? ডিসিশনে। জীবিত মানে দ্য ডেপথ অফ দ্য ডিসিশন, মানে ওর ডিসিশনে। ওকে যখন স্ফিয়ার কিছু দিচ্ছে, ওকে দেয়া হচ্ছিলাম এটা একটা অ্যাটমিক এনার্জি, ওকে একটা এনার্জি দিচ্ছিলাম, গোলাপটা যেভাবে এনার্জিটা নিয়ে ডিস্ট্রিবিউট করছিল, আমি যখন অন্য কোনো ফুলকে সেই এনার্জিটা দিচ্ছিলাম, ফুলটা নিতে চাইছিল না আমার কাছ থেকে। এগারোটা গোলাপ রেখেছি, এগারোটা গোলাপ নিয়ে সকালবেলা কাজ করে চলে গেছি। তো প্রত্যেকটা গোলাপকে আমাদের কিছু ইকুইপমেন্ট আছে সামান্য, তাই দিয়ে দেখতে পাওয়া যায় তার ভেতরে কতটা ফোর্স জেনারেট করছে, মাপা যায়, আঁকা যায়, সব কিছু সব করা যায়। তো আমি খুব আনন্দ করে একটু বাড়িয়েছিলাম যে এনলিভেন করে গেলাম, একটা অদ্ভুত শক্তি এসে গেছে ওর মধ্যে। ফিরে এসে দেখি এগারোটা গোলাপের মধ্যে প্রায় নটা গোলাপ মারা গেছে। কেন মারা গেছে? মানে মাথাগুলো সমস্ত ডাউন করে দিয়েছে, দুটো গোলাপ মাথা তুলে আছে, বাকি গোলাপগুলো মাথা নিচু করে আছে। মাথা নিচু করে আছে কেন? মানে গ্র্যাভিটেশনের সঙ্গে পুলের সঙ্গে ও কীভাবে নেমে গেছে নিচে। তেন আবার একটা একটা করে গোলাপকে আবার চার্জ করতে আরম্ভ করলাম, দেখলাম আমার চার্জ নিচ্ছে, কিন্তু ও চলে যাবে বলে ওকে আমি যতই বেনিফিশিয়াল রিওয়ার্ড দিই না কেন, ওর নিয়তির কাছে আমি হার মেনে দাঁড়িয়ে আছি। যত সাপোর্ট দিচ্ছি ওর প্রোগ্রামেই ও চলে যাচ্ছে, আমি ওর প্রোগ্রামকে মডুলেট করতে পারছি না। বোঝাতে পারলাম না বোধ হয়? এই প্রোগ্রামিংকে মডুলেট করা ভীষণ শক্ত, যে যাবে তাকে যত খুশি আমি করে সাপোর্ট দিতে যাব না কেন, ওই প্রোগ্রামটা আরো এনলিভেন হয়ে যায় আর স্মুথলি চলে যাবে। কিন্তু প্রোগ্রামিংটা যদি দেখতে না পাই তাহলে কনফিউশন হবে, যে যাবে না থাকবে, আমি তো কিছু বুঝতে পারছি না, যে একে সাপোর্ট যদি দিই তাহলে রেজাল্ট কী হবে, ওরা দিই দিন বাবা, ও যদি বাঁচাতে পারি তো বেঁচে যাক, বাট প্রোগ্রাম ফিক্স করা আছে। এসব কথা আমি অনেক শুনেছি, বাট আমি চোখে দেখতে চাই। রেখে দিলাম, রেখে দিলাম গোলাপগুলোকে চুপ করে, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন একই জায়গায় রেখে দিয়েছি। যদি আমাকে রেখে দেওয়া হতো পচে গোলে গন্ধ বেরোতো, ডিকম্পোজ হয়ে যেতাম। বিশ্বাস করুন ওই এগারোটা গোলাপ যে নটা গোলাপ মারা গেল এতটুকু স্মেল দিচ্ছে না। এবার আমার কাছে প্রশ্ন হইল, ওডর হচ্ছে না কেন, পচছে না কেন? কাছে নিয়ে এসে আবার ওকে করতে গিয়ে দেখলাম ও মারা গেছে বটে, বাট দ্য সেন্ট্রাল নোশন এখনো শেষ হয়নি, বেঁচে আছে, বাট কালো হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। আপনাদের এখানে দেখালে দারুণ লাগতো, ছোট্ট হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। সন্ধ্যেবেলা এসে গোলাপটাকে এনলিভেন করলাম, হঠাৎ দেখি, বলাটা খুব শক্ত আপনাদের কি কথাটা, আমার স্ক্যানারে একটা রেডিয়েটিভ গোলাপ ওরই পাশে উঠে দাঁড়িয়ে আছে। এবার আমি চিন্তা করছি, আমি তো চোখে দেখছি গোলাপটা ড্রাই, কিন্তু স্ক্যানারে যখন দেখছি তখন দেখছি পেছনে ওই ড্রাই গোলাপটা নেই, একটা রেডিয়েটিভ ফোর্স, একটা গোলাপ মাথা উঁচু করেছে, অ্যাঙ্গেলটা কি করে চেঞ্জ হচ্ছে? তাহলে আমি কী দেখছি? সঙ্গে সঙ্গে কী করলাম, ডিজিটাল ইমেজ করলাম যাতে ভাঙা গোলাপটা দেখা যায়, তার সঙ্গে প্যারালাল আর একটা রেডিয়েটিভ ফোর্সকে স্ক্যান করে দেখালাম, মাথা উঁচু করা। তাহলে গোলাপটা যায়নি, শুনতে একটু সায়েন্স ফিকশন মনে হবে।
আজ পর্যন্ত জানা যায়নি কোন কসমিক ফোর্স, কোন কসমিক রেজ গোটা ব্রহ্মাণ্ডকে বাঁচিয়ে রেখেছে, তারা কোথা থেকে আসছে, মানে উৎস কোথায়, কেন। আমি প্রশ্ন তুলেছিলাম যে আমি কেন, আমি কোথায়, আমি কি। এরা আমায় সময় দেবে না, হয়তো আজ রাতটা থেকে গেলে খুব ভালো হতো, প্রাণ খুলে একটু গল্প করতে পারতাম, দেবে না, বললো সময় হয়েছে বাড়ি চলে যান। অ্যাপিয়ার্স টু বি ভিভিড অমনিপটেন্স আর এম্বেডেড ডিপলি, এত ডিপে আমাকে ঢুকিয়ে রেখেছে, আমাকে মানে আপনি খুব নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার কিছু হবে না। স্বার্থপর মানুষ স্বার্থপর মানুষকে বলছে, কারণ গাছকে বলতে গেলে ও হেসে ফেলবে আমার দিকে তাকিয়ে, যে তুই তোর অবস্থা দেখ তারপর আমার সঙ্গে কথা বলতে আসবি, আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি আপনার কিছু হবে না। শুধু একটা জায়গায় আমি কিছু করতে পারবো না, যেখানে আপনি আপনার জন্য ভয় পাবেন, ওই ভয় আপনাকে মারবে। আপনি বিশ্বাস করুন, এমন একটা শক্তি, আমি জানি না সেটাকে, একটা নয় সে কমপ্লেক্স ফোর্স, এমন একটা শক্তি, আমি একটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি পারবো না বলতে ওর মধ্যে কে কে আছে, এমন একটা শক্তি সাংঘাতিকভাবে জাগ্রত হয়ে আছে, যে মোমেন্টে আমি ডাউনওয়ার্ড, ও এসে হাত পেতে দিচ্ছে, আমি দেখাবো টাইম পেলে, কারণ আমি যে স্পিডে যাচ্ছি আমার কপালে বুঝতে পারছি কী আছে, সময় পাবো না। শুধু এইটুকু বলতে এসেছি, ভয়ের কিছু নেই, দিস ইজ দ্য ল অফ ইটার্নিটি। কবে একটা ধূমকেতু পড়েছিল পৃথিবীর বুকে, আর কই, আপনি কি ভাবছেন মিস ফায়ার হচ্ছে, স্ফিয়ারগুলো এরম ক্যালকুলেট করা রয়েছে। আমি বলেছিলাম দিস ইজ নাথিং বাট এ ইন্টুইটিভ ম্যাথামেটিক্স, ও ইন্টুইটিভ ম্যাথামেটিক্স। আপনি নিম পাতা দেখেছেন, একটা পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা কে সাজায়, নোবডি নোজ। এক দু বছর তিন বছর আগে, আমি ঠিক সালটা মনে করতে পারছি না, রজার পেন রোজ এসেছিলেন, উনি কলকাতা এসেছিলেন কোনো সূত্রে, ওনার ইচ্ছে ছিল আমাদের ল্যাবে এসেছিলেন, তবে ওনার কিছু জিওমেট্রি দেখানোর ইচ্ছে ছিল। কারণ জিওমেট্রি মানে আমরা যেটা জানি কাগজে কলমে হয়, জিওমেট্রি কখনো কাগজে কলমে হয় না, ওটা প্রক্সি অফ দ্য জিওমেট্রি, অর্থাৎ জিওমেট্রি কেমন হয় তার প্রক্সি হিসেবে আমি ওটাকে গোল টোল কিছু ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল করে কিছু করতে পারি, বাট জিওমেট্রি কখনো আমরা করতে পারি না, জিওমেট্রি অটোমেটিক অ্যান্ড লেভেন হয়। তো ওনাকে কী করেছিলাম, একটা মুসাম্বি দিয়েছিলাম, মুসাম্বিতে আমি আমার সিগনাল প্রিক করবার জন্য দুটো প্রিক করে দিলাম, ওনার সামনে মুসাম্বিতে একটা কার্ভ জেনারেট করে দেখিয়ে দিল, হুইট ইজ জিওমেট্রি, এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আপনারা বসে আছেন, জিওমেট্রি, জিও জিওমেট্রি করেছে, জিও জিওমেট্রি, এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, ওই যে পাহাড়টা, ওই যে পাইন গাছটা, ওই যে মেঘের ডিজাইনটা, জিওমেট্রি অটোমেটিক থ্রু ল অফ ইটার্নিটি। কিন্তু আমি যদি আমার বাড়ির নকশা বানাতে যাই, সব ভুল, সুনামিতে যত কিছু ভেঙেছে বাড়িঘর তো ভেঙেছে বেশি। এর আগে আপনি জানেন যে আমি একটুখানি আমরা ল্যাবে কাজ করি ভূমিকম্প নিয়ে, আর্থকোয়েক নিয়ে, রিসেন্ট নেপালের আর্থকোয়েক হবার তিন মাস আগে থেকে আমরা একটু বিচলিত হয়েছি, আর্থকোয়েক বুঝতে পারছি না আর্থকোয়েক, বাট আমরা বুঝতে পারছি কিছু একটা ঘটনা করতে যাচ্ছি, তো নেপালে একটা আর্থকোয়েক হলো, আপনারা জানেন প্রচুর মানুষ মারা গেছেন, যেদিন আর্থকোয়েক হয় তারপরের দিন সকালবেলা সাড়ে দশটা এগারোটার সময় কোনো বিশ্ববিখ্যাত দেশ, আমি নাম বলছি না, তার জিওফিজিক্যাল সোসাইটি একটা বুলেটিন দিল যে 32 times লার্জার আর্থকোয়েক আসছে, মানে আফটার শকটা। তো আমি আমার কিছু পরিচিত বিজ্ঞানী সবাইকে SMS করলাম যে আমার ল্যাবে আমি যা দেখতে পাচ্ছি নেপালে আর কোনো আর্থকোয়েক ইমিডিয়েট নেই। আমি বলেছি 3:30 বিকেল, ওনারা ডিক্লেয়ার করেছেন 11:30,
8.5 কে 8.1 রিখটার স্কেলে হয়েছিল, তারপরে আর নেপালের বুকে কোনো আর্থকুয়েক হয়নি, হয় না। আর্থকুয়েক ভীষণ একটা জরুরি জিনিস, আর্থকুয়েক মানুষ মারতে আসে না, আর্থকুয়েক কোটি কোটি মানুষকে বাঁচাতে আসে, বিশ্বাস করবেন না। একটা আর্থকুয়েক যদি না হয় তাহলে কি হতে পারে, এটি স্পার্শন বলে, পরে আসব। আফগানিস্তানের সময় তাই ঘটনা ঘটল, আফগানিস্তানের রিসেন্ট আর্থকুয়েকের সকালবেলাতেই দেখলাম রিলিজড, অ্যান্ড আবার আমি আমার মতো এস্টিমেট সবাইকে পাঠিয়ে দিলাম যে আফগানিস্তানে বড় আর্থকুয়েক আর কিছু নেই। কী করে হচ্ছে? বিকজ হিউম্যান অ্যান্টেনা থেকে সিগনাল এসে যাচ্ছে, কোনো আর্থকুয়েক হওয়ার আগে হিউম্যান বডি চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যানিমালে এটা বেশি জানা গেছে যে একটা আর্থকুয়েকে 1-2% অ্যানিমাল মারা যায় না, মারা যায় অ্যানিমাল মানে মারা যায় হিউম্যান বেশি। কেন না? সেন্স করতে পারে না, সব উড়ে যায়। সুনামিতে সব উড়ে গেছে, আর্থকুয়েকের আগে সবাই চলে গেছে, আধা মানুষ দাঁড়িয়ে আছে, তার কিছু নকশা করা জিওমেট্রিক বাড়ি নিয়ে সেগুলো চুরমার করে তার সামনে ভেঙে দেখিয়ে দিল, ওরে ওটা জিওমেট্রি নয়, গাছ কটা পড়েছে দেখ, বাড়ি কটা পড়েছে গুন, ওটা জিওমেট্রি, ওটা জিওমেট্রি নয় বলে আত্মসম্মান লেগে যাবে। ল অফ ইটার্নিটি ভীষণ সাইলেন্ট, ল অফ ইটার্নিটি ভীষণ অটোম্যাটিক, যাকে অস্বীকার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, যাকে অশ্রদ্ধা করা শেখাচ্ছি আমরা বাচ্চা বাচ্চাদের গ্র্যাজুয়েশন লেভেলে, মাস্টার্স লেভেলে, ডক্টরেল যখন হচ্ছে সেই লেভেলে শেখাচ্ছি, শেখাচ্ছি অশ্রদ্ধা করতে শেখো, অশ্রদ্ধা করতে শেখো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওয়াই, ওয়াই 5,000 কিলোমিটার দূর থেকে একটা মেঘ জল নিয়ে কোনো একটা জায়গার ওপরে সে দাঁড়িয়ে বৃষ্টি দিল, ওয়াই? ডেজার্টে গিয়ে যাও, ওখানে জল দরকার, এখানে সে জল দিল। অথবা আপনি দেখলেন আজকে মেঘাচ্ছন্ন, ওয়াই? এর মধ্যে ওয়াই কি আছে? আকাশে মেঘ করেছে, কালো হয়ে আছে আকাশটা, বর্ষাকালের আগে তো হয়, তো ওয়াই কি? আরে এমন একটা কসমিক ওয়েভ, এমন একটা বান্ডল আসছে যেটাকে রিফ্লেক্ট করবার জন্যে ওই রেডিয়াসে ওই এরিয়াতে মেঘটাকে দাঁড় করিয়ে রেখেছে, যতক্ষণ ওই নক্সিয়াস ধ্বংসাত্মক রেটা থাকলো মেঘটা দাঁড়িয়ে থাকলো, ওকে রিফ্লেক্ট করিয়ে দিল, যে মুহূর্তটা চলে গেল মেঘ চলে গেল, আকাশ পরিষ্কার। ভাবতে পারেন, মেঘের সঙ্গে তো আমার কোনো দেনা পানা নেই, আমি শুধু মেঘলাই দেখলাম, তার পেছনে যে এত বড় ইতিহাস, তার পেছনে যে এত বড় রক্ষা দেখতে পেলাম না। ওয়াই? যে পরিমাণ সূর্যে বিস্ফোরণ ঘটছে কল্পনা করতে পারবেন না। আমরা সবসময় লক্ষ্য করছি সূর্যে বিস্ফোরণ ঘটতে পৃথিবীর একটা ম্যাগনেটোস্ফিয়ার আছে, এটা খুব কমন স্কুল কলেজেও পড়ানো হতে পারে, একটা ম্যাগনেটোস্ফিয়ার আছে, সে গিয়ে পৃথিবীকে গার্ড করে, যত কিছু স্প্রিন্টার আসে সেগুলোকে সরে যায়, যখন স্প্রিন্টারগুলো চলে যায় আবার ওই ছাতাটা বন্ধ করে নেয়, বর্ষার ছাতার মতো খোলে বন্ধ করে দেয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই যে বিস্ফোরণের আগে ছাতাটা খুলছে, বিস্ফোরণের পরে নয়। আপনি চিন্তা করুন, যদি বিস্ফোরণের পরে ছাতা খোলে তাহলে আপনি আমি আর জ্ঞান মঞ্চে বসে থাকতে হবে না, ফিউ সেকেন্ডস আগে রক্ষা বেরিয়ে তৈরি হয়ে যাচ্ছে, তারপর জাম করছে। যদি আমার জন্য এতটা ব্যবস্থা হয়ে থাকে তাহলে ডেগু নিয়ে এত ভয় পাবার কি আছে? আমি শব্দ উচ্চারণ করে বসলাম, এক্ষুনি প্রশ্ন আসবে, ওয়াই? ওয়াই? বলে তোমার জন্ম আমি দিইনি। বলে তুমি কার জন্ম দিয়েছ? দিইনি তোমার জন্ম। কার জন্ম দিয়েছ? আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে
আমি আসব বলে তুমি কি চেয়েছিলে? তা তো চাইনি, আমি সন্তান চেয়েছিলাম। তাহলে আমি কি অনাহত আমি যে এলাম? বলে সেটা তো বলতে পারবো না, সেটা তুমি এলে এলে। তাহলে তুমি শিওর জানো তো যে আমাকে তুমি চাওনি? বলুন আমি তোমাকে চাইনি, সত্যি কথা বলতে মানে আমি তোমাকে নিশ্চয়ই এখন খুব ভালোবাসি, চাই, কিন্তু তার আগে তোমায় চাইনি, আমি সন্তান চেয়েছিলাম। আসলে চাওয়া তো যায় না, তাই শুধু সন্তান চেয়েছিলাম। তুমি একটা মাস চেয়েছিলে, একটা স্টাফ চেয়েছিলে, বাট আমি তো একটা মাস একটা স্টাফ নই। আমার এক্সিস্টেন্স, আমার আইডেন্টিটি, আমার বিইং হলো ওগুলো আমি জানি না। চুপ করে থাকলাম। তাহলে তাহলে আমার উত্তর কে দেবে? প্যান্থিয়ন মানে হচ্ছে যদি গোটা ব্রহ্মাণ্ডটাকে একটা মন্দির ভাবি, আমি আধ্যাত্মিকে যাচ্ছি না, গোটা ব্রহ্মাণ্ডটাকে যদি কেউ মন্দির ভাবে, এমন একটা মন্দির যে মন্দিরে সব দেবতার পুজো হয়, তাকে প্যান্থিয়ন বলা হয়। আমাদের মন্দিরে দেখেছি এক এক বিগ্রহের পুজো হয়, দু তিন বিগ্রহের পুজো হয়, হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম, অমুক অমুক, পারসি জৈন পুজো হয়। প্যান্থিয়ন মনে হচ্ছে এমন একটা টেম্পল গড়ে দাও যাতে সমস্ত গড এক জায়গায় থাকতে পারে। প্যান্থিয়ন অমনি সায়েন্স ডিডন্ট আনসার দ্য কোয়েশ্চন অফ হোয়াই দু কেজি 700 বাচ্চাটা যখন 60 কেজি হয়, একটা ছোট্ট এইটুকু সাইজের যখন এক্সপ্যান্ড করে, স্ট্রেচ করে, লাগে না তো হাত মুড়ে দিলে বাবা গো হতে পারে, কি করে এক্সপ্যানশন হয়? ওয়াই ওয়ান মিনিট, ডোন্ট আস্ক মি ওয়াই। তুমি তোমাকে নিয়ে থাকো, সেটা অন্য তুমি, আর আমি যে তোমাকে নিয়ে থাকি সেটা অন্য তুমি। অন্য তুমি, সে তুমি কই? অত সহজে উত্তর দেব না। বলেছে বলেছে সে তুমি কই? সে তুমি শুধু বলেছে না, সে তুমিকে দেখিয়েছে যে এই তুমিটা আমার আর ওই তুমিটা তোমাকে চকলেটের মতো খেতে দিয়েছে। বাচ্চা যখন কাঁদে, মুখে যখন চুষি কাটি দিয়ে দেয়, তেমনি তোমাকে একটা চুষি কাটি তুমি দিয়েছি, যার পারসেপশন মিথ্যে, যার ভিজিবিলিটি মিথ্যে, ভুলিয়ে রাখার জন্যে, যাতে না তুমি আমার অপারেশন হাত দাও। তোমার অপারেশন হাত দি মানে না, যে পারপাসে তোমাকে আমি এনেছি, তোমাকে মানে আমাকে না, তোমাকে মানে তোমাকে, গাছকে, জলকে, মেঘকে, সমুদ্রকে, আকাশকে, গ্রহকে, গ্রহান্তরকে, নেবুলাকে, গ্যালাক্সিকে, আর সুপারনোভাকে, আর আর বিগ ব্যাংকে। আমি বিগ ব্যাং সমান, 100% কোনো তফাৎ নেই। যে কারণে আমি বিগ ব্যাং এনেছি, সে কারণে আমি তোমাকে এনেছি। ডোন্ট আস্ক মি ওয়াই, এ প্রশ্ন করার অধিকার তোমায় কে দিয়েছে? কারণ তো তুমি তোমার কোনোটা করতে পারো না, না খেয়ে হজম করতে পারো না, ব্লাডটাকে ঘোরাতে পারো না, কিছু করতে পারো, একটা ভাইরাস চিনতে পারো না, মাইক্রোগ্রামসে পাগলা হয়ে যাও, তুমি কে? শার্ট প্যান্ট পরে, অডি গাড়ি চড়ে, ভালো দামি ফ্ল্যাটে শুয়ে থাকো, গো, আমাকে ডিস্টার্ব করবে না। আর যদি করি, যদি করো, তাহলে এক্সটিংশনস অর্ডার হবে। এক্সটিংশনস মানে স্পিসিসকে চলে যেতে হবে। তাহলে আমি ইন্টারাপ্ট করার একটু পাওয়ার রাখি? না, সেটাও আমি দেব। আমি কিন্তু কোনো স্পিরিচুয়ালি যাচ্ছি না, আই অনার স্পিরিচুয়ালিটি, আই অনার লিটারেচার, সাহিত্য, কবিতা, কলা, বিজ্ঞান, সবাইকে আমি অনার করি। এমনকি চাষি বউ যখন, আমি যখন দিয়ে 80 ঘন্টা ফুটপাতে বাজার বসে, আগে বুঝতাম না, এতে চাষি বউ ঢেঁড়স পটল পেঁয়াজ এগুলো বিক্রি করছে। বিশ্বাস করুন, যখন আমি ওই চাষি বউর দিকে আজকাল তাকাই,
ওইগুলো যখন থাকে তখন আমার মনে হচ্ছে যে তার ঝুড়িতে মণিমাণিক্য হয়ে রয়েছে, ঢ্যাঁড়সটা আমার কাছে নিউক্লিয়ার পাওয়ার। কল্পনায় নয়, সত্যিকারের নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার। আমার কাছে আমার নয়, আমার কাছে, আমি তো এক দুর্ভাগা মানুষ, আমার কাছে তো একটা ফ্রাস্ট্রেশন, আমার কাছে তো আমার জীবনে কিছুই হলো না অথবা বিরাট কিছু হলো। আমি কালকে এরকম সময় একটা এক্সপেরিমেন্ট করছিলাম, শুধু কাছে গিয়ে দাঁড়াচ্ছি, এটা ছড়িনি, যে কাছে গিয়ে দাঁড়াচ্ছি আমি দেখছি আমার টোটাল রেডিয়েশনটা ওর উপর চলে যাচ্ছে। একে অপরের মধ্যে ইন্টারপ্লে চলছে, ইন্টারপ্লে বিটুইন হিউম্যান, ইন্টারপ্লে উইদিন হিউম্যান, ইন্টারপ্লে বিটুইন দ্য সেন্স ফিয়ার অ্যান্ড হিউম্যান। আমার সঙ্গে আমের সম্পর্ক 100%, আমার সঙ্গে বৃষ্টির সম্পর্ক 100%, আরে সে তো চাষার সঙ্গে না, আমার সঙ্গে, আমার সঙ্গে বৃষ্টি, আমি ছাতা খুলে যাচ্ছি, সম্পর্ক। কখন বৃষ্টি লাগবে, সম্পর্ক, তখনই বৃষ্টি আসবে। আমার যখন বৃষ্টি লাগবে ওরও তখন বৃষ্টি লাগবে, ওতে তোতে তো তো কোনো তফাত নেই। তুই তো চশমা পড়া, ও চশমা খোলা, ও মেটে, ও লম্বা, ও কালো, ও গ্রিসিয়ান, ও অস্ট্রেলিয়ান, আমেরিকান, তোর কাছে স্টুপিড বলে আমার কাছে একটা প্রসেসর, প্রসেসর, হ্যাঁ আমার কাছে একটা প্রসেসর, আমি কিছু দিই নিয়ে নিই, দিই নিয়ে নিই, মানে দুটো জিনিস, একটা দেওয়া মানে হচ্ছে তোকে দিই, তোকে দিই, আর একটা দেওয়া মানে তোকে রাখতে দিই, একটা তোকে দিই আর একটা তোকে রাখতে দিই। বললো আমি তো কোনোর কথাটাই বুঝতে পারছি না, তোকে দিই, হ্যাঁ যেটা তোকে দিই সেটা তোকে দিই, আর একটা জিনিস তোকে রাখতে দিই, ওটা নিয়ে নেব। এখন আমি যদি চিনতে না পারি আমার বলে সেটা খরচা করে ফেলি, ওটা এখানেই পেকেছে, আমাকে যেটা রাখতে দিয়েছিল সেটা আমি খরচা করে ফেলেছি। কি করে করলি? আমার ভয় লাগছিল ওখানে, যেখানে একে জানাবে কেন জিবাজিত বলে, ওই ভয় লাগছিল বলে আমার কিরম করছিল শরীরটা, রাত্রিবেলা 3:30 সময় ঘুম হয়েছিলো, অসুবিধে লাগছিল, মনে হচ্ছিলো বোধ আমি কোথায় তলিয়ে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি, ভাবছিলাম উঠে কাউকে ডাকবো। ওই সময়, ওই সময় এক্সট্রা যে ডলারগুলো দিয়েছে ওগুলো খরচা হয়ে গেছে, কল্পনায় বললাম ফেরত দে, বলো ফেরত দিতে পারছি না তো। আমি কিন্তু গল্প করতে আসিনি এখানে, কিছু আমাদের কাছে দেওয়া আছে কনজেনিটালি, মাঝে মাঝে তো এই ল্যাঙ্গুয়েজগুলো দিতে হবে, জেনেটিক্যালি, ডিএনএ, ক্রোমোজম, প্রোগ্রাম, আর কিছু দেওয়া আছে তুরন্ত নিয়ে নেওয়ার জন্যে। যদি ওই তুরন্ত নিয়ে নিতেও না পারে, সেই কন্ডিশনটা হয়ে গেল মেডিকেল কন্ডিশন, যা দিয়েছে ফেরত দিতে পারছে না। একবার যদি, একবার যদি আমার কাছে কয়েকটা দিন রেখে দিতে পারতাম আর বাড়ি যেতে চাইতেন না, মনে হতো আর কিছু ভালো লাগছে না, শুধু ওটাই দেখে যাব। কাল আমার এক ছাত্রী বলছে, মানে বাড়ি যাবে, সংসার আছে, তারা তো বলছে যে স্যার এত দেরি করে আপনি শুরু করলেন কেন, তাড়াতাড়ি করলে অন্তত যেতে পারছি না বাড়ি, চোখের সামনে দেখতে পাচ্ছে তো। এই তো আইনস্টাইন, এই তো গ্যালিলিও, শুধু ও দেওয়া নেওয়া করতে পেরেছিল, আমরা ফেরত দিইনি, অনেকে খরচ করে ফেলেছি কিংবা হারিয়ে ফেলেছি। একটু ধোঁয়া ধোঁয়া রাখছি কথাটা। Thus, the same supra-wise are we, you, they and omnis. Omnis, omnis মানে everything.
everything is called omnis. Amar mathai kobita ta debe omnis. Amar mathai idea debe omnis. Amake engineer korbe omnis. Amake bishwobikkhato korbe omnis. Amake shob hariye debe omnis. Ami shudhu kauke karon dorshe bolbo je er jonno amar jibon ta shesh hoyeche. Omnis. 360 degree. Dekhte paoa jacche na. But omnis. I emerge from mysterium. Keno? Na ajke porjonto ekjon biggyani o dariye bolte parlo na. Ekta particle janen khub hoyoi cholche neutrino. Particle to nam neutrino. Neutrino or particle to jonno ekটু আগে বলছিলাম যে আইস কিউব একটা এক্সপেরিমেন্ট হচ্ছে বিলিয়ন ডলার সে মানে কল্পনা করতে পারবেন না কত টাকা মানে হাজার হাজার কোটি টাকা খরচা করা হচ্ছে কিনা আটলান্টিকের মধ্যে একটা ড্রিল করা হচ্ছে আইস কিউব একদম বরফের নিচে চলে যাওয়া হচ্ছে ওইখানে গিয়ে ডিটেক্টর দিয়ে নিউট্রিনোকে টেনে বার করার চেষ্টা হচ্ছে যে নিউট্রিনো দেখতে গেলে কেন না নিউট্রিনো এমন একটা পার্টিকেল এমন একটা কণা যার অস্তিত্ব নেই কিন্তু বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে তার অস্তিত্বের চোটে মিস্টেরিয়াম যার অস্তিত্ব নেই তার অস্তিত্ব চোটে পাগল হয়ে যাচ্ছে সবাই ধরা যাক নিউট্রিনো 90% কি 95% জায়গা জুড়ে আছে এখানে নিউট্রিনো আছে অথচ নিউট্রিনোকে যখন যখন বার করার চেষ্টা হচ্ছে চার্জ করা হচ্ছে হাই এনার্জি দিয়ে ফাইট করা হচ্ছে কোলাইডাল ডিফারেন্ট অ্যাক্সেলারেটর দেওয়া হচ্ছে নিউট্রিনো জিরো দেখাচ্ছে এক অদ্ভুত কাণ্ড তো মহা সমস্যা তো কেউ বলছে তাহলে একটা কাজ করো বড় কোনো বিস্ফোরণের জন্য অপেক্ষা করো সুপারনোভা আসবে 20 বছর পর সেই বড় বিস্ফোরণে যদি থ্রেশল বেড়ে যায় তাতে যদি একটু নিউট্রনকে পাওয়া যায় যেখানে 100 ডিগ্রি মাইনাস ঠান্ডা কিংবা তারও নিচে বসে আছে ওকে নিউট্রিনো দেখবো একটু অথচ নিউট্রিনো এখানেও আছে এখানে নিউট্রিনোকে পাবো না এই কারণে এতগুলো পার্টিকেলের মধ্যেও ঢুকে বস্তাকে খুঁজে পাওয়া যায় না এমন একটা জায়গায় যেতে হবে যেখানে নিউট্রিনোকে এক খাপ করে ধরবো আরে নিউট্রিনোর পেছনে দৌড়াচ্ছে কেন বলো নিউট্রিনো ছাড়া তো কিছু বাঁচবে না নিউট্রিনোকে দেখলে আমরা বুঝতে পারবো আর কতদিন আটান্টিকা আর কতদিন ওই সাইজে থাকবে বলো নিকুচি করেছে তোমার আটান্টিকা সাইজ বলো তুমি তুমি জানো না একটা বিরাট ভুল হয়ে গেছে আমাদের কি বলেছে না গোটা আমেরিকা শহরটা বহু জায়গায় জল থেকে মাত্র 4 ফুট ওপরে হয়েছে আমেরিকা হ্যাঁ আমেরিকা সিডনি ডিফারেন্ট জায়গা টপ টপ সিটিগুলো কিভাবে ভুল হয়ে গেল বলো তো সমুদ্র পৃষ্ঠ থেকে কেউ 12 ফিট কেউ 6 ফিট কেউ 4 ফিট ওপরে দাঁড়িয়ে আছে আটলান্টিকা যদি আরেকটুখানি গলে তাহলে ওর সমুদ্রে ঢেউ আসবে 15 মিটার কি করে এত ভুল হলো আমরা এত জানলাম তাতেও 4 ফিট হয়ে গেল বাদ 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 দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বড় বড় বাদ তৈরি হতে শুরু হলো বাদ দিয়ে দেওয়া গেল বিরাট বিপদ হয়ে গেছে টাইটেল নষ্ট হয়ে গেছে জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে বাদ বন্ধ করো বাদ ভাঙ বাদ ভাঙ বাদ ভাঙ জানতে পারত আপনি সুনামি ফেস করেননি তাই কলকাতার বুকে বড় আর্থিক হয়নি তাই এই মাটিটার তালায় কি হচ্ছে কল্পনা করা যাচ্ছে কি করে তোমার প্রেশারটা ধরে রেখেছ আমি রিসেন্ট একটা সমুদ্রের ধারে গেছিলাম একটা ওয়াটার মার্কতে মানে মানে ওয়াটার মার্ক মানে এত বড় একটা সমুদ্র এত তার জল এত তার প্রেশার কিন্তু ঢেউটা যখন বেলাভূমিতে আসছে তখন ঠিক ওইটুকু টাচ করে ব্যাক করে চলে যাচ্ছে আমার যদি এত জল থাকতো মানে টাকা থাকতো তো আমি এরম করে দেখাতাম সমুদ্র অত জল নিয়ে বেলাভূমিতে আমার পাটাও স্পর্শ করতে চাইছে না এত ফোর্স তুমি কন্ট্রোল করছো কিভাবে তোমার পেছনে তো ফোর্স মানে কল্পনা করতে পারছি না তুমি হাওয়া মেঘ সবাই মিলে ঠেলে ভেঙে দেওয়ার কথা বলে আমি যাবো না কন্ট্রোল তোমার কাছে শিখতে হবে যার এত আছে ওয়াটার মার্ক নিয়ে আমি এটা এরকম দাগ দিয়ে বসে আছি যে পার কখন হবে কিছুতেই পার হচ্ছে না
করে সম্ভব মিস্টেরিয়াম? আমরা তো সব এক সেকেন্ডই সব বুঝে নিয়েছি, শিখে গেছি, সব এখানে আমি আমি করে ঘুরে বেড়াচ্ছি। এক মুহূর্তে সব চুরমার হয়ে যেতে পারে, এক মুহূর্তে সব কিছু করে যেতে পারে, এক মুহূর্তে। বন্ধুবার আচার্যকে নিয়ে আসছি, জগদীশ চন্দ্রকে, খুব আইনস্টাইনের জন্য মন খারাপ হচ্ছিল, ওগুলো একটা আইনস্টাইনের কথা বারবার নিয়েছিল। দ্য মোস্ট বিউটিফুল থিং উই ক্যান এক্সপিরিয়েন্স ইজ দ্য মিস্টেরিয়াস। সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে শুধু স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ, কিচ্ছু জানা যায়নি। এক ফোঁটা জল তৈরি করা যায়নি। দুবাই যে হোটেলটা হয়েছে, পৃথিবী ভেঙে দেখতে আসছে যে হোটেলটা এত বিউটিফুল, সেভেন স্টার সেভেন স্টার বললে তো কিছু হয় না, স্টার গ্যালাক্সি বোধ হয়। এক ফোঁটা জল বানানো যায়নি, এক ফোঁটা পেট্রোল বানানো যায়নি, এক টুকরো অক্সিজেন বানানো যায়নি, কিচ্ছু বানানো যায়নি ফপিসি ছাড়া। আমি একটা টেম্পোরাল কোড নিয়ে কাজ করেছি, হিউম্যানের, আপনি যদি এই এই স্ফিয়ারে বেঁচে থাকতে চান তাহলে আপনার ভেতরে একটা ক্লক টিক 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 করবে, সেই ক্লকটা হয়তো কল্পনা করে কথা বলছি, টাইম কোডটা রাইট টিক টিক করতে হবে। যদি টাইম কোডটা টিক 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 করতে থাকে তাহলে আপনার সঙ্গে মিসম্যাচ হবে অ্যান্ড এন্ট্রপি হবে আপনার, অর্থাৎ আপনার ক্ষয় তাড়াতাড়ি হবে। তো টাইম কোডটাকে বলা হয়, দিস ইজ কল কোড স্পিড। দেখছিলাম কোড স্পিডটা আমাদের কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এটা ছোট্ট এসএমএস করছে, তুমি কোথায়, আমি এখানে, কেন তুমি ওখানে গেছো, আমি এখানে, হই 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 হই, যত এসএমএসটা উত্তর দিচ্ছে না, ও বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে, উত্তর দিচ্ছে না কেন, তাহলে কি আমাকে আমাকে ইগনোর করছে, তাহলে কি আমার কাছ থেকে চলে যাচ্ছে, কী হচ্ছে? ও হয়তো তখন একটু ডালটা চড়িয়ে এসেছিলো, সাঁতরাবে বলে গেছে, যাই জন্যে এসএমএসের উত্তর দেয়নি, এর কিন্তু টেম্পারমেন্ট বেড়ে গিয়ে ও টাইম কোড ক্রস করে গেছে। একটা পোস্ট কার্ড আসতো 7 দিন পরে, পিয়ন কাকু আমাদের কোনো চিঠি এসছিল, উন্নতি হয়েছে, টাইম কোড চুরমার হয়ে গেছে, এক্ষুনি চাই, এক্ষুনি দাও, লাইট অন করো, অন। কাঠে জাল ধরাতে ফুঁ দিয়ে চোখ লাল করে তখনও কাঠের উনুন ধরানো হয়নি, ওরে আঁচ ওঠেনি, এখন রান্না হবে কি? মাইক্রোওভেন অন, মাইক্রোওভেনে কাজ করতে গিয়ে দেখলাম মাইক্রোওভেনে যেগুলো রান্না করা হচ্ছে তার ভ্যালুজ কহতব্য না, হে ধ্বংস হয়ে যাচ্ছে, চেহারাটা ঠিক থেকে যাচ্ছে, লাইক পেরিফেরাল টানস। জেনে শুনে এটা কি হচ্ছে? স্যার আপনি বিশ্বাস করেন, স্যার বাচ্চাটা এতটুকু মন দেয় না, পড়ে বসে বই খুলে কি যে হচ্ছে, ওই বই খুলে আছে, ওই বই খুলে আছে, বুঝতে পারছেন? ওখানে পিএল জ্বলছে, পিএলের একটা রেডিয়েশন হয়, সেটা ব্রেনকে প্রবলেম করে, পিএলের ইন্টারফারেন্স হচ্ছে ব্রেনে। ও তো বুঝতে পারছে না, ও ভাবছে আমার মনে রাখতে পারছি না কেন, আমি তাহলে একটা পাক ঘুরে আসি, আবার এসে বসি। পিএলটা আপনি কি বলবেন, তাহলে আপনি হ্যারিকেনে ফেরাতে চান? আমি চাই না, কিন্তু আমি চাই খুব, জানেন, ওই হ্যারিকেনের বাতিটা যার থেকে এডিসন টাংস্টেন করেছেন, হ্যাজাকটা। অনেককে বলি খালি পায়ে ঘুরে বেড়া না, ঘুরে বেড়া না খালি পায়ে, মরে যাবি খালি পায়ে না থাকলে, এত বডিতে স্ট্যাটিক চার্জ আপনারা কল্পনা করতে পারবেন না। আর সমস্ত ডাইস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি হয়েছে হাঁটুতে, এই কি হয়েছে মাথাতে, এই কি হয়েছে পায়েতে, এই সব ডাইস। যেটা হয়েছে ডিভোর্স হয়েছে আমার সঙ্গে, মিস্ত্রির আমি ডিভোর্স হয়েছে, আর তো নিঃশব্দ পাবো না, আর নিঃশব্দ পাবো না,
বিজ্ঞানীরা আপনি জানেন না যে যেখানে যেসব স্পেস সাইলেন্ট, যেখানে কিছু নেই, সেখানে ডায়নামিজম বেশি। অবভিয়াসলি জানি ডায়নামিজম বেশি। আপনি যখন বসে আছেন আপনি তখন বেশি সক্রিয়, আপনি যখন চলাচল করছেন তখন আপনি বেশি নিষ্ক্রিয়, ভাবতে পারবেন না। যে মোমেন্টে আপনাকে স্ট্যাটিক করব আপনার সমস্ত ক্ষমতা বেড়ে যাবে। ওই জন্য বলে শরীর খারাপ করছে, একটু শো না, একটু বস না, একটু বস, দুজন বসে একটু জল খা, একটু বিশ্রাম কর। আমি তো বুঝতে পারছি না কি, আমি জানি বসলে বোধ হয় বিশ্রাম হয়, যেহেতু বসবো আমার হোল মেকানিজম অন হয়ে যায়, আমি দেখাবো সেকেন্ডের মধ্যে দেখাবো। আর যখন আপনি ছোটাছুটি করেন তখন প্রচুর পরিমাণ আপনার ফুয়েল আপনি নষ্ট করতে থাকেন, নষ্ট করতে থাকেন, নিঃসার নষ্ট করতে থাকেন। We called everything. আমি সব জানি, আমি সব দেখেছি, আমার সব আছে, আমার সব 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 অর্থাৎ নাথিংনেস, আপনার কিচ্ছু নেই। ভাবা ভুল, দেখা ভুল, কাঁদা ভুল, হাসা ভুল, ভুল নয়, ভুল নয়। ওই যে মা বলে না যে ঠিক আছে এটা দিচ্ছি, এটা দিচ্ছি, তুই ওটা ছেড়ে দিচ্ছে, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও শোনো এইটা নাও, এইটা নাও, এই দেখো কত সুন্দর, ওটার থেকে অনেক বল, অনেক বল। দেখলে মনে হবে কি বিশাল ফাঁকা। 1900 চলে যেতে থাকলো, সাহিত্য যেতে থাকলো, তেমন ভালো কবিতার লাইন আসছে না, সেই গানগুলো ডিজিটালি রেকর্ডিং বলে সারাউন্ড বলে দারুণ শুনতে লাগছে, কিন্তু গানটা বন্ধ হয়ে গেলে আর থাকছে না। ওই মাইকওয়ালার সেই গানটা এখনো মাইক বন্ধ হয়ে যাচ্ছে, গুনগুন করে গেয়ে যাচ্ছে। নাথিংনেস, এখন কিছু থাকবে না, সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না, কাছে আসা থাকবে না, দূরে থাকা থাকবে না, থাকবে না, বিকজ নাথিংনেস। ইচ্ছে করে পাতাগুলোকে দেখালাম এই কারণে, নাথিংনেসের মজা হচ্ছে এই পাতাটার মধ্যে দিয়ে আপনি ওই পাতাটাকে দেখতে পাচ্ছেন, ওকে, এই পাতাটার মধ্যে দিয়ে আপনি ওকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পাতাটার সঙ্গে এই পাতাটা মিলে আছে, এই পাতাটা জানে না। আপনি কেন রেগে যাচ্ছেন আপনি জানেন না, আপনার কিছু হয়নি, স্ফিয়ারে এমন একটা কিছু জেনারেট হয়েছে যেটা আপনার মধ্যে একটা ইরিটেশন তৈরি করে দিয়ে চলে গেছে। সেটা কোত্থেকে এলো? ওই মেট্রোতে যার পাশে বসেছিলাম ও ডোনেট করে দিয়ে গেছে, মনটা তো ভালোই ছিল কিন্তু আমি তো কার সঙ্গে তেমন কোনো কথা বলিনি, ও শুধু পাশে বসেই দিয়ে গেছে। এবার ও হেসে মেট্রো থেকে বেরিয়ে গেল, আমার হঠাৎ একটা টং করে একটা কি সাউন্ড হলো, একটা কি কথা মনে পড়ে গেল, আমাকে তো ওটা একটু চেপে গেল, বললো না, গান 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 করতে শুরু করলো, বাড়ি চলে গেলাম রেকর্ড বাজছে, ও হাসছে আমি কাঁদছি, এন্টাঙ্গলমেন্ট। আবার আমি পরের দিন মেট্রোতে ওটা কাউকে দিয়ে চলে গেলাম, সে নিয়ে বাড়ি চলে গেলাম, আবার তার মাথায় রেকর্ড করছে, গল্প নয় সত্যি। নিঃশব্দে যে দেওয়া নেওয়া চলে, আমি শুধু ধরে নিই এই কাজের মেয়েটা ঠিক সময় আসে না বলে প্রবলেমটা হয়, তা নয়। কোনোদিন আমার মনে হয় যে তোর বাবার জ্বর হয়েছিল তাই জন্য তুই আসিস নি, আর কোনোদিন মনে হয় কেন মাইনে দেবো আসবি না, ভূত এবং ভবিষ্যৎ। আমি বলিনি, উনি বলছেন উই টু স্টিল ডু নট নো 1000% অফ হোয়াট নেচার হ্যাজ রিভিল টু আস, সরি স্যার, অ্যালবার্ট আইনস্টাইন বলছেন। কে না রিলেটিভিটি, যিনি কিং, যা স্পেস টাইম ছাড়া কিছু হতো না, যদি ওনাকে নোবেল দেওয়া হয়নি ওই বিষয়ে, যে বিষয় নিয়ে এত হই হই সেই বিষয়ে ওনাকে নোবেল দেওয়া হয়নি। আমি বলছি যে
এই পাতাটারও, এই পাতাটাও জীবন্ত। ওর সঙ্গে কথা বলা যায়, ওর সঙ্গে বাস করা যায়। বরং ও আমাকে অদ্ভুত অদ্ভুত কিছু সান্তা ক্লাসের মতো ডোনেট গিফট দিয়ে যাবে, কারণ ওর লোকোমোশন নেই। আমি হেঁটে 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 ঘুরে বেড়াই, এটা জোগাড় করি, ওটা জোগাড় করি, ওটা ছাড়ি, ওটা দিই। ও এক জায়গায় রোদ বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে আছে বলে ওর শক্তি প্রবল। কারণ এই প্রথমেই বলছিলাম না যে একটা এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, যত কমফর্ট দিচ্ছে, একে বলে ডিজিজ অফ অ্যাফিনিটি, যত যে কমফর্ট পাচ্ছে সে তত ডিসকমফর্টের মধ্যে ঢুকে যাচ্ছে। সে কিন্তু বলছে আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো খুব সুন্দর আছে। কনসার্ন একটা বায়োপসি হচ্ছে, আমি ম্যালিগনেন্সি স্টার্ট হয়েছে কোথাও। বাট আমি আপনাকে ক্যান্সার নিয়ে ভয় দেখাচ্ছি না, ক্যান্সার খুব ভালো জিনিস, ইটস এ ভেরি গুড থিং। আপনি একটু চমকে উঠবেন না, হ্যাঁ হ্যাঁ ক্যান্সার ইজ এ ভেরি গুড থিং, ম্যালিগনেন্সির কথা বলছি না, ক্যান্সার ইজ ভেরি গুড থিং, সময় পেলে একটু পড়ে আসবো। বাট এদের সঙ্গে তো নেই, ইনভিজিবল ন্যাচুরাল ডেভেলপমেন্ট, এনি ডেভেলপমেন্ট, এনি ন্যাচুরাল ডেভেলপমেন্ট ইজ ইনভিজিবল। আমি প্রমাণ করছি, আমার চুল পেকে গেছে, আওয়াজ হয়নি, আওয়াজ হয়েছে না, আয়না, যদি আয়না থাকতো, একটা দারুণ প্রজাপতি, সে তো কখনো আয়না দেখেনি, একটা দুর্দান্ত পাখি, সে তো কখনো আয়না দেখেনি, গন্ডগোলটা হয়েছে আমায় আমি দেখতে পেয়ে। যদি আমায় আমি দেখতে না পেতাম তাহলে তো সুন্দর, কুৎসিত, কালো, লম্বা, মোটা, বড় লোক, গরিব লোক কেউ পছন্দ করত না, আয়নাটা কেন দেখলাম? আমি খাচ্ছিলাম তো একটা পাখি এসে ওখানে বসে, বললাম তুমি যদি একবার তোমাকে দেখতে তোমার ওড়াটাই পাল্টে যেত, ভাগ্যিস দেখনি। সিঙ্গল এন্টিটি, এনি ন্যাচুরাল ডেভেলপমেন্ট সবসময় জানবেন, জানে না অত, সবসময় জানবেন আওয়াজ করে না। আমি আমার মাকে বলছিলাম তোমার কিডনি আছে, এইবার তুই এমন কথা বলিস, আমার তো আমি সত্যি করবো, তোমার কিডনি আছে, তুমি দেখেছো কোনো দিন? না আমি দেখিনি, কিন্তু কিডনি তুমি দেখেছো কোনো দিন? দেখনি তো না, ওইরকম সাইলেন্ট, ওতে গড়বড় হলে তুমি বুঝবে কিডনি কাকে বলে। বাট এতটাই সাইলেন্ট, এত কিছু জিনিস, কোটি কোটি সহস্র কোটি জিনিস মেকানিজম নিয়ে তুমি বসে আছো, একটার সঙ্গে তোমার ডায়লগ হয় না। মাকে আমাকে আমি বলছি পারসেপশনে ভূত নাচে, আর কিছু হয় না, পারসেপশনে কিছু আসে না, স্মল ফ্র্যাকশন পারসেপশনে দেয়, বাকিটা দেয় না। কারণ যে জিমন্যাস্ট বা একটা ঘুরলো পা খুললো, আপনি চিন্তা করুন তো হোল বডিতে যত অর্গান আছে সমস্ত অর্গানগুলো ওথল পাথল হলো। আমি তো হাই দুলে পাশ ফিরে ঝুলাম, আমার যন্ত্রপাতি সব বাঁ দিকে চলে গেল, ঘ ঘ আওয়াজ, তুমি এত নাক ডাকো না, হয়তো বলছে বাঁ দিকে সব যন্ত্রপাতি চলে গেছে, নো ডিসফাংশন, এখানে একটুখানি মাটি নড়লে বড় বড় বাড়িগুলো আদ্দামড়া ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এখানে পাশ ফিরো, নো আর্থকুয়েক, নাথিং এলস। কেউ বলো শীর্ষাসন করা দরকার, মাথা নিচু করে পা ওপর তুলে দাও, মাথা নিচু করে পা তুলে দিল, ভেতরে তখন তাই তাই রব ওড়ে, ও মাথা নিচু করে পা তুলে দিয়েছে, ব্যবস্থা কর, ব্যবস্থা কর, ব্যবস্থা কর, ব্যবস্থা কর। এই অদ্ভুত অদ্ভুত পাখি কি কোনোদিন আমি দেখিনি, সেদিন বলছি আরে মাছের বাচ্চার কোনোদিন সর্দি হতে দেখেছি, ইয়ে আমি জীবনে দেখিনি, আমার বাচ্চা আমাদের বাড়ির বাচ্চা এই ঠান্ডা লেগে যাবে, মোজা পড়ো না বাবা, মোজা পড়ো, জুতো পড়ো, আর যা আছে পরে নাও, মাফলার পড়ো, গরম লাগছে, আরে সন্ধ্যেবেলায় ঠান্ডা পড়বে, এখন তো দুপুরবেলা কিন্তু ঠান্ডা তো হতে চলেছে, পরে নাও, যা যা আছে বাড়িতে সব পরে নাও। মাছের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, না সর্দি, না নাক দিয়ে জল পড়ছে, না হাঁটছে, মাছের মা জানেও না জলের মধ্যেই যারা দিন আছে। একই জন্ম, কোন কালে জন্মেছিলাম, এখানে গেলে সর্দি হয়, ওখানে গেলে জ্বর হয়, ওখানে ডেঙ্গুতে ধরে, ওখানে মশা, আমি এই জন্য বলছি আমার লজ্জা লাগছে না, এটা মশা কামড়ে আপনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, তো ইজ্জত থাকা দরকার, কে কামড়েছে আপনি জানেন, মশা
কাউকে বলবেন না যে মশা থেকে ডেঙ্গু হয়, চেপে যান কথাটা। একটা মশা যার ওয়েট নেই সে এসে আপনার এখানে বসলো, আমি ডেঙ্গুতে পেকে সিঙার মতো হয়ে গেলাম, আপনাকে ভেন্টিলেশনে দিল 3,500,000 বিল, ইচ্ছতে লাগছে না। মশা বললো আমি কিন্তু ডেঙ্গু করিনি জানো তো, আমি জানি কি করবো বলো, ওরা কিছু পাচ্ছে না তোমায় ধরেছে। মানে সারা বাড়িতে 11 জন শুয়েছিল, মশাটা খুঁজে খুঁজে একজনকেই কামড়েছে, বাকি 11 জনকে পছন্দ হয়নি, ব্যাপারটা অনেক সেরাম হয়ে গেছে। অথবা সারা জীবনে সারা বছরে ওই মশা হিমালয় চলে গেছিল সাধনা করতে, ডেঙ্গু আনন্দ ভুলে গেছে। কাগজে সোয়াইন ফ্লু কী ফ্লু সব নানান রকম নাম আছে, অফ এলো, হঠাৎ পরের দিন সকাল থেকে কাগজে কিছু দেখতে পাচ্ছি না, মাস্কও সব খুলে গেল, সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় গেল রে ব্লিচিং ছড়িয়ে? না ওগুলো আর হচ্ছে না, ছেড়ে দিন, ওই ব্যাপার নিয়ে আর কথা তোলার দরকার নেই। ইচ্ছতে আমি বুঝতে পারিনি যে ছোট ছোট জিনিস নিয়ে মানুষ ভাবে যে কে কাকে কাকে কী করছে। এটা ভাইরাস বলে আমি ভাইরাল ফিয়ার, মানে এক একটা যখন ওঠে ভিটামিন ডি, মানে কিছু মনে করবেন না আমি কিছু শব্দ বলে ফেলছি, এক একটা ছাড়া তারা মাথায় চড়ে যায়, ব্যাস একবার যদি মাথায় উঠে যায়, ও আমি নেবই মা, আমি নেবই মা, ওই একবার যদি মাথায় যায় ব্যাস এখন চললো অনেকদিন ধরে, সেটা শেষ করবো আর একটা কিছু ধরে নেবে, এ গোটা পৃথিবীর এই অবস্থা। না সেখানে আর্থারাইটিসও আছে, সবই আছে, এই এভরিথিং, ডায়াবেটিসও আছে, সবই আছে, আমি শুধু রোগ নিয়ে বলছি না, আমার মাথার কিছু কিছু মনের ব্যায়াম আছে। বড় লোক হবো এই অদ্ভুত ব্যায়াম, কেন রে না বড় লোক হবো, কেন না বড় লোক হবো, তো মহা সমস্যা, কী করবি তাহলে, না ও যা করবো করতে হবে তাতে বড় লোকও দিই হবে, মহা সমস্যা। এখন পাড়ার লোক দেখবে কি না তার উপর ওয়েট করে আছে, কারণ বড় লোক হলে ওর করতে না লাভ হবে, কিন্তু পাড়ার লোক তো দেখবে। ভালো লাগছে না, নেমড অ্যাজ অল অর ওমনিস, অমনিস, যাবার আগে প্রাণ ভরে দেখে নিলাম। প্রত্যেক দিন জানেন পাতার পর পাতা খুলে দেখায়, কিন্তু কুলুপ কেন, বড় বড় প্রজেক্ট করতে ভাল লাগে না, কারোর কাছে টাকা পয়সা আনতে ভাল লাগে না, সে বলবে জলের টাকা তেলে কেন দিয়েছেন, তেলের টাকা জলে কেন দিয়েছেন, কী দরকার বাবা, কলা পাতা কাট এনে বসে খাও, কিন্তু দেখতে পাবি অমনিস, দিস ইজ অমনিস, ওই ফোরিংটাও যা, ওই সানের অবস্থাও তাই। আপনি বলবেন একটা সূর্য আর ফোরিংয়ের কোনো তফাত নেই, না না কোনো তফাত নেই। সূর্যকে যদি জিজ্ঞেস করি হ্যাঁ গো এত জমালে করতে গিয়ে ছেড়েই যাচ্ছ, খরচাই করে যাচ্ছ, দিয়ে যাচ্ছ, ইনকাম কোথায়, বলো বুঝতে পারছি না, ইনকাম কোথা থেকে আসছে, সঙ্গে সঙ্গে কিছু গম্ভীর বিজ্ঞানী বলে আমরা কিন্তু বুঝে পেরেছি, কোথা থেকে গো, বলো ওই সুপারনোভা থেকে তুমি পাওয়ার পাচ্ছ, নিয়ে বললো মনে হয়, ওটা ছোটো করে ব্র্যাকেটে বলে দিলেন মনে হয়, খরচাই করে যাচ্ছে, ইনকাম নেই, এরম যদি হতো ইনকাম নেই কিন্তু এক্সপেন্ডিচার করা যায়, এর থেকে আনন্দের বোধহয় আর কিছু ছিল না। আমি সেদিন দেখছিলাম দেখতে পাওয়া, হিউম্যান ভিশন, হিউম্যান রেটিনা, হিউম্যান ভিশন, একটা স্পেকট্রাম আছে, এরপর থেকে ওর কাছে ব্ল্যাক আর এরপর থেকে ওর কাছে হোয়াইট, এই স্পেকট্রামটা এখানে আছে, একটু যদি স্পেকট্রামটা নেমে যেত তাহলে আপনারাকে জিরো পাওয়ার বলেন, জিরো ওয়াটের লাইটকে আপনি 100 ওয়াট দেখতেন, অথবা জিরো ওয়াটের লাইটটা নিভিয়ে দিলে, অথবা 100 ওয়াটের লাইটটা নিভিয়ে দিলে আরও 1.5 ঘন্টা ঘরটা আলো হয়ে থাকত, বিজলি বিল কমে 2 টাকা এসে যেত, এতগুলো নিউক্লিয়ার রিয়্যাক্টর দিয়ে পাওয়ার প্ল্যান্ট চালাতে হতো না, বুক ফুড়িয়ে বলতে হতো না যে আমার দেশে এত পাওয়ার এক্সেস হয়। শুধু দেখার ক্ষমতাটা যদি একটু বাদুড়ের মতন নিচে নামত, কালকে একটা কাজ করছিলাম, লাইটটা নিভিয়ে দিয়েছি কিন্তু ওখানে দেখছি স্ক্যানারে লাইটটা জ্বলছে, এবং শুধু লাইটটা জ্বলছে না পেছনে পর্দাটাও আলোকিত হচ্ছে, তবে ওদের বলছিলাম দেখ না
আমাদের যদি এটা থাকতো তাহলে আলো জ্বালিয়ে নিবি আরও দেড় ঘন্টা ঘরটা আলো হয়ে থাকতো, আনন্দের খবর নয়। এখানে আলো জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করতে পারছি না। অক্ষমতার নাম সভ্যতা, অক্ষমতার নাম সভ্যতা। একটা ফ্লাইটকে দুবাই যেতে হয় যত কুস্তি করে, পালোয়ানি করে, যত গ্রাউন্ড কন্ট্রোল, যত স্টাফ, যত ইকুইপমেন্ট, যত ইনভেস্টমেন্ট, যত পেট্রোল, যত কিছু, একটা পাখি তো সাইবেরিয়া থেকে দারুণভাবে উড়ে আসে উইথাউট দ্য নেভিগেশন। বলো ওই পাখির ঠোঁটে জানো ম্যাগনেটাইট কিছু জিনিস আছে, তারা নেভিগেট করে। তুমি ঠোঁটে হাতে দু হাতে ম্যাগনেটাইট নিয়ে হাঁটো না, দেখি কিছুক্ষণ পরে পতারিয়ে যাবে। এক সেকেন্ড কাউন্ট কন্ট্রোল চলে যাওয়ার পরই শোনা যায় ফ্লাইট প্লেনটা সমুদ্রের তলায়। এই তো তোমার সভ্যতা, ওকে লাগে না। অমনিস টাচ আছে, সাইবেরিয়া থেকে উড়ে ক্লান্ত হবে না? বলো না ক্লান্ত হবো না। বলে এত যে দানা ধাপছেন, বলো ক্লান্ত হবো না। এটা কী করে হয়? আমি তো বাবা বসে উঠে সারাদিন খুব ক্লান্ত। বলো না না, তুমি খেয়াল করনি, যবে থেকে তুমি জন্মেছো, মানে মায়ের পেটে ছিলে, ফিটেস, যবে থেকে তুমি ছিলে হার্টটা বিট করছে না? বলো শুনেছি আমার তখন হার্টটা বিট করেছে 140, 140। বলো টিলডেতে এরম করছে না? বলো হ্যাঁ শুনেছি এরমই করছে। যে তোমার এরম কোনো দিন হয়েছে যে হার্টটা টায়ার্ড হয়ে গেছে, এটা হাই তুলেছে? নো, দিস ইজ রিফ্লেক্স। যে সারাদিন লাংটা কতবার এরম করেছে? বলে আমি জানি না বাবা, জানার দরকার নেই, কতবার লাং এরম করেছে, এরম করেছে, টায়ার্ড হয়নি, কিন্তু আমি বসে উঠলে টায়ার্ড হয়ে যাচ্ছে। এই দুটো টায়ার্ড কেন? কেন হার্ট টায়ার্ড হচ্ছে না আমি টায়ার্ড হচ্ছি? আমি একটা প্রশ্ন তুলেছিলাম অঙ্কোলজিস্টে, যে এত ক্যান্সার হয়, জায়গা বাকি নেই ক্যান্সার হওয়ার, ব্রেন থেকে আরম্ভ করে পায়ের তলা পর্যন্ত সব জায়গায় নিয়ে নিয়েছে, সব জমি কেনা হয়ে গেছে, হার্টে কেন ক্যান্সার হয় না? হার্টে ক্যান্সার হয়েছে, আমি আগ্রনিকের মেল করলাম, আচ্ছা হার্টে ক্যান্সার হয়েছে, আমি কেস কিরাম আছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, হার্টে কেন ক্যান্সার হচ্ছে না? সারা বডি দেহে মেরাসেনিক হই হই ব্যাপার, হার্টে কী হলো? ওয়াই? তাহলে ইচ্ছে করলে ক্যান্সার হতে পারে, ইচ্ছে করলে ক্যান্সার থেকে ফেলে দিতে পারে? তার প্রমাণ হচ্ছে একই বডিতে সব জায়গায় ছেয়ে গেছে, হার্টে এক ফোটা টাচ করতে পারেনি, লাং ভর্তি হয়ে গেছে, সব থেকে বেশি লাং ক্যান্সার হয়, লাং ভর্তি হয়ে গেছে, এখন সব থেকে বেশি তিনজনে একজনের লাং ক্যান্সার হচ্ছে, লাং ভর্তি হয়ে গেছে ক্যান্সারে, তার পাশেই হার্ট দাঁড়িয়ে আছে, পিটপিট করে তাকাচ্ছে, টাচ করতে দিচ্ছে না। কেন? উত্তর নেই। তাহলে হার্টের ক্যারেক্টারটা লাংয়ে আনতে পারবো না? ওরা সব রিসার্চ করে লাভ নেই, কেমোর অনেক দাম, বিক্রি হবে না, তখন ঝামেলা হবে। সরি ফর দ্যাট। সো ইনভিজিবল ইউর সেলফ ইজ নাও অ্যাভেলেবল, ইনভিজিবল ইউর সেলফ ইজ নাও অ্যাভেলেবল ইন দ্য ডিপ কোর অফ দ্য অমনিস। ইউর সেলফ ইজ ইনভিজিবল, ইউর সেলফ ইজ ইনভিজিবল মানে হিউম্যান স্পেকট্রাম, হিউম্যান সেন্সর স্পেকট্রামে এটা দেখতে পাওয়া যাবে না, যাবে না, বলে যাবে না, মানে ওর হাতে ব্যথা হচ্ছে, সারছে না, হাত নড়াতে পারছি না, ব্যথা হচ্ছে না, ব্যথা হচ্ছে না, এইগুলো হচ্ছে না। অনেকে আমি দেখেছি কারোর যদি শরীর খারাপ হয়, তাকে যদি এমন কিছু হয়নি, তা প্রেসিজে লেগে যায়, তাহলে কি আমি নাটক করছি? আমার হয়েছে ব্যথা, ওকে বলতে হবে ধাঁধা ঘাঁটি ব্যথা, মানে মাথা খারাপ হবে, সত্যি এই করতে হবে, ওই করতে হবে, নাহলে একটু অসুবিধে লাগে, হচ্ছে না ব্যথা। কারণ ব্যথা ব্রেনে হয়, ব্যথা তো সাইটে হয় না, ওখান থেকে সিগনাল আসে, ব্রেন ব্যথা জেনারেট করে, তো ভুল কোনো সিগনাল আসছে না, তো হয়তো পেন নয়, ওটা অন্য কিছু, আমি যাচ্ছি না এর মধ্যে। বাট যা কিছু পারসেপ্ট, যা কিছু পারসেপশন, ম্যাক্সিমামটাই ভুল, বিকজ আমি ইনভিজিবল, আমি পারসেপ্টে কোনো দিন আসবো না, আমার এ জীবনে নয়, এ জীবনে নয়, যেগুলো পারসেপ্টে আসবে সেগুলো আমার ইনক্যাপাসিটি,
incapacity. আমি একটা সেলেস্টিয়াল বডি, সবসময় আমাকে ঘিরে, আমাকে মানে আমাকে সবসময় আমাকে ঘিরে থাকে সহস্র কোটি তারারা। আপনি জানেন না, জানেন মোদায় জানেন না, এই মুহূর্তে এখানে কি পরিমাণ কসমিক রেজ রয়েছে এবং সেগুলো এসেছে অজানা আলোক বর্ষ দূর থেকে, থাকবে ফ্র্যাকশন অফ সেকেন্ডস কিংবা ন্যানো সেকেন্ডসের জন্য। চলে কত দূর থেকে এসছে? আলোক 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 বর্ষ দূর থেকে। কেন এসছে ঠিক জানি না, এত আলোক বর্ষ দূর থেকে তোমার কাছে চিঠি নিয়ে এসছে তুমি জানো না? কারণ আমি জানি না, কারণ আমি তো জানি না সে এসেছে, আমি জানি না। যতক্ষণ আপনি বসে আছেন ততক্ষণ দুপাক আপনার ব্রেনের নিউরন দু সেট চেঞ্জ করে দেওয়া হয়েছে, বলে দু সেট নিউরন চেঞ্জ, বলে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে দু সেট। তার মধ্যে আবার কিছু কিছু এরিয়া আছে, যে টোপোলজিগুলো কত কিছু এরিয়া আছে সেই জায়গাগুলো মেমোরি, কিছু কিছু জায়গা আছে যেগুলো বাদ দেওয়া হয়, দেরি দেরি করা হয়, বাকিগুলো ফাস্ট ফাস্ট ফটাফট ফটাফট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। মানে গল্প কথার মতো করে বলছি, স্টার ইঞ্জিন, স্টার ইঞ্জিন, অল দ্য স্টার ইঞ্জিন। শুধু বিশ্বাস করতে হবে, শুধু বিশ্বাস করতে হবে, বাকিটা এমনি হবে। কেন না বিশ্বাস না করলেও হবে? যে স্টার ইঞ্জিন, মানুষ ছাড়া আর কোন প্রাণী আনসার্টিনিটিতে আছে? মানুষ ছাড়া আর কোনো প্রাণীর পকেটে একটা টাকা নেই, কনফার্ম। বললো ওই পান্ডাটা, অ্যানিমাল পান্ডাটা স্টারভেশনে আছে। কেন গো স্টারভেশনে আছে, খাচ্ছে না কেন? না ও একটা ধরনের ইউক্যালিপটাস পাতা খায়, সেই জু ওই ইউক্যালিপটাস অস্ট্রেলিয়াতে হচ্ছে, ইউক্যালিপটাস পাতা জোগাড় করতে পারছে না, কারণ ওই ধরনের ইউক্যালিপটাস গাছ হচ্ছে না। বলে হচ্ছে না, তাহলে কী হবে? বলে যতক্ষণ না ওই ইউক্যালিপটাস পাতা আনা হবে ওই পান্ডাগুলো খাচ্ছে না, খাবে না, বললো তো মারা যাবে। বললো মারা যাবে কিন্তু ওই ইউক্যালিপটাস পাতা ছাড়া ও খাবে না। আমি বলবো যা আছে দে বাবা, খিদে পেয়েছে, কি আছে দে, পান্ডা মারা যাবে। বলো পান্ডা মারা যাবে তবুও খাবে না, স্পর্শ করবে না। কেন না? যদি আমার পাতা স্পর্শ করে তাহলে তার স্পর্শ বন্ধ হয়ে যাবে। বহুদিন আগে একটা টকে আমি বলেছিলাম, কিছু একটা দূর দিয়ে যাচ্ছে, আমি ঠাউর করেছি। আমাকে অনেকে পরে বলেছে ঠাউর শব্দটা মানে কি, আপনি কি মনে হচ্ছে কিছু? আমি এখন বলছি আমার মনে হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি এবং আপনাকে দেখাবো। শুধু সব কিছু ছেড়ে দিয়ে চলুন একসাথে থাকি, দেখাবো। এখন এখনের সায়েন্সে রিসার্চ কিরম হয় জানেন, জানেন আপনারা, এখন আগেই কনক্লুশন ঠিক করে ফেলা হয় তারপরে রিসার্চ হয়। কি দেখবো? নিউট্রিনো দেখবো। এবার নিউট্রিনোর পেছনে ঘুরে আগে কি হতো, সব হঠাৎ হয়ে যেত। একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুলে গেছে একটা সুইচ নেওয়াতে, এসে এসে থাকে এই কাণ্ড ঘটে গেছে, অ্যান্ড স্টার্টেড। ইলেকট্রিসিটি যখন শুরু হয় তখন যেটা অসুবিধা হয়েছিল, একটা ইলেকট্রিসিটি করা হয়েছিল, প্রিজার্ভ করা যাচ্ছিল না, তো ওরা ভাবছিল যে ইলেকট্রিসিটিটা কিছু জেনারেট করতে পারছে, হ্যান্ডেল ঘুরিয়ে কিছু একটা করতে পারছে, কিন্তু প্রিজার্ভ করবো কী করে, প্রিজার্ভ করবো কী করে? তখন একজনের মাথায় একটা জলে জড়ে, একটা কাছে জড়ে জল রেখে ওখানে জাস্ট ক্যাথোডার এই দুটো রেখে দিয়েছে। ও ভাবছে ও একজন লেখে দাঁড়িয়েছিল, ও ভাবছিল জল বোধহয় প্রিজার্ভ করতে পারে, এবার ও জলে দিচ্ছে, ও দেখছি জলের মধ্যে প্রিজার্ভ হচ্ছে কিন্তু খুব ভীষণ কম। একদিন কাজ করতে 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 হঠাৎ খালি হাতে জলটাকে ধরে তুলেছে, তুলে ওপরের নবটাকে হাত দিতে গেছে, বিরাট শক, হঠাৎ মারা যাবার মতো অবস্থা, সারা বাড়ি পুড়ে গেছে। তখন বুঝতে পেরেছে যে এখানে হিউজ পাওয়ার তৈরি হয়েছে। আমি কী করলাম, আমি পাওয়ারটা পেলাম, তখন খালি হাতে ধরেছিলাম,
এরমভাবে আবিষ্কার আসে। আপনারা আজকে যত সুবিধা ভোগ করছেন এদের বিনিময়ে। ইনটিউশন সব আসে, কিছু ভাবা যায় না। এভরিথিং ইজ গোয়িং টু দ্য ফিউচার, টু বি ফিউচার। আজকে যে বাচ্চাকে পড়ছে তার পিঠে হাত বুলে হচ্ছে বাবা বড় হও, বাবা বড় হও, বাবা বড় হও মানে হচ্ছে বেশি মাইনে পাও, বড় হও মানে বেশি মাইনে পাও। 85% তুই 85% পেলি, আগে শুনছিলাম 60% পেলে ফার্স্ট ডিভিশন, হই হই মন্ডা মিঠাই বাড়িতে আনা হতো, এখন যে 60% হয় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। 60% পেয়েছিস, 97% পাওয়ার কথা। জিওগ্রাফিতে 100%, ইংলিশে 100%, পার্সেন্ট কি চেঞ্জ হয়ে গেছে, ক্যালকুলেশন ভগবান জানে। সমস্ত ফিউচার আমি আপনার সঙ্গে কথা বলবো, কেন বলবো, কেন বলবো, এটা আমার কী হবে, ফিউচার বসে আছে আজকে, চলে গেছে ভূতের জায়গায়, সেটা নেই, পৌঁছে গেছে ভূতের জায়গায়। ও আজ পড়ছে কেন, ভালো কলেজে চান্স পাবে, কলেজে কেন চান্স পেয়েছে, না ভালো ক্যাম্পাস হবে, ভালো ক্যাম্পাস কেন হবে, ভালো চাকরি হবে, ভালো চাকরি পাওয়ার পর মুখ বেজার হবে, ও তো ভাবতে পারিনি এই বিপদে পড়বো আমি। যারা বেশি নম্বর পায় আমি খুব ভয় পাই যে এই তো স্বপ্ন বেড়ে যাচ্ছে, কোথায় সেরকম জায়গায় যদি না পাই সুইসাইড করবে। আমি একবার আইএসআই থেকে একটা টিম এলো, কী ব্যাপার না, কিছু করা যেতে পারে, কী হয়েছে বলুন তো, না জেনে ভালো ভালো ছেলেপিলেগুলো সুইসাইড করছে, তাই আমাদের যে ছেলেগুলো যে কাজ হবে সেগুলো সুইসাইড করছে। যে কোনো ইউনিভার্সিটিতে এখানে যদি কেউ থাকে আপনারা জানেন যে এমটেকটা যারা করছে, পিএসসি যারা করছে, তারা সবসময় স্বপ্ন দেখছে এরপর পিএইচডি পড়ার পর কী হবে। আরে পিএইচডিটাই তো হচ্ছে না, কারণ তো কোনো রোগ শেষ করে ফেলছে। আমি ভাবছি এত বলে কী হবে, কিছু লোক জোগাড় করতে পারবো তো। ফিউচার ইউনিভার্স কিন্তু ফিউচার ভেবে চলে না, কারণ ইউনিভার্স যখন ইভলিউশনারি কোনো প্রসেস হয় সেটাকে অদ্ভুত প্রসেস, যে প্রসেসে কোনো ফিউচার নেই, যে প্রসেসের কোনো পাস্ট নেই, যে প্রসেসের কোনো প্রেজেন্ট নেই, যে প্রসেসটা শুধু হয়, কিসের জন্য হয়, কেন হয়, এগুলো নেই ওই প্রসেসে, এগুলো নেই, বলে হ্যাঁ একটা সাইলেন্ট ল, এটা জাস্ট ল ফলো করে চলে, লয়ের কোনো ফিউচার নেই, বলো না না ওইটা করতে 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 অটোমেটিক্যালি একটা জায়গায় চলে যাবে, বলো অটোমেটিক্যালি চলে যাবে, বলো হ্যাঁ হ্যাঁ চলে যাবে। আপনি যখন হাঁটেন খুব শক্ত কাজ হাঁটা, বিকজ প্রচুর কম্পিটিশন লাগে, কারণ আপনি কোনো হাঁটেন তখন বডিটা, যদি বডিটা কারোর ওপর থাকে, একটা পায়ের ওপর ফ্র্যাকশন সেকেন্ড দেন, একটা পায়ের ওপর দেন, একটা পায়ের ওপর দেন, হিপ পাটা কত, কয়েক ইঞ্চি, বডিটা কত, 5 ফিট 6 ফিট, তো এত ফিট খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এটুকু পা নিয়ে, তাও আবার মুভ করিয়ে যাচ্ছে, তো আচরে পড়ার কথা, পড়বে না, জিও টলারেন্স বলা হয়, হাই কম্পিটিশন, ক্যালকুলেস চলছে, ফেলবে না বডিটা, এক্সারসাইজ করবে না, হাত দিয়ে 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 ম্যানেজ করছে, হাঁটছে হাত দিয়ে 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 টোটাল অ্যাক্সেসটা ম্যানেজ করছে, কী করে না, আমার বডির অ্যাক্সেসটা তখন বাইরে, দেখবেন হাত চেঞ্জ হয়ে যায়, আমরা এটা স্টাডি করছি, দেখুন হাতটাও চেঞ্জ হয়ে যায়, হাতের দিয়ে অ্যাক্সেস হচ্ছে, সে গ্র্যাভিটেশন টলারেন্স, গ্র্যাভিটেশন টলারেন্স, হ্যাঁ গ্র্যাভিটেশন টলারেন্স একটু গন্ডগোল হয়ে গেলে ওটাই গো হবে, হ্যাঁ মাথা ঘুরছে মানে আপনি কী বলছেন, কান থেকে হচ্ছে না, থেকে না, গ্র্যাভিটেশন টলারেন্স সিম্পল, একটা ছোট্ট একটা ছোট্ট বিষয়ে বলা উচিত না, আমার তবুও বলি, আপনি হাঁটুতে, হাঁটু নিয়ে তো অনেকেই ভোগেন, হাঁটুর কখনো এক্সরে যদি দেখে থাকেন, আমি জানি না, দেখবেন একটা হাঁটু এক্সরে যখন দেখবেন একটা ফাঁক আছে, এই ফাঁক নিয়ে লড়াইটা, এই নেমে গেছে এই উঠিয়ে দাও, এই নেমে গেছে এই ধাক্কা খেয়ে যাচ্ছে, এই খুশি খুশি হচ্ছে, এই নিয়ে একটা ভালো বিজনেস আছে, তো এই যে দুটো ফাঁক, এই ফাঁকের মধ্যে যে জিনিস আছে সেগুলো খুব নরম জিনিস, আমার আমার ওজন যদি 70 কেজি হয়ে থাকে, নয় 70 কেজি হয়ে থাকে, তাহলে হাঁটু থেকে ওপর পর্যন্ত ওজনটা অনেকটা, আর হাঁটুর পর থেকে ওজনটা কম, তাহলে বেশি লোডটা কোথায় পড়ছে, ওপরের পার্ট থেকে, সে ক্ষমতা নেই যে ওই ছোট্ট কার্টিলেজটা হাঁটুটাকে ধরে রাখবে, জয়েন করে যাওয়ার কথা, আমি কিন্তু হাঁটতে পারি, তাহলে বডিটা কি ভাসে নাকি, হ্যাঁ বডিটা ভাসে, বডিটা ভাসে, হ্যাঁ একটু লিফট করে রাখা হয়, ঠিক আছে পালসেন ওয়েভ বলা হয়,
কি করে না বডিতে প্রচুর অ্যান্টিগ্র্যাভিটি সিস্টেম আছে, সে অ্যান্টিগ্র্যাভিটি সিস্টেম যখন অন হয়ে যায় তখন আমি সেখানে দৌড়ই, যখন হাঁটি ও তখন লিফট করিয়ে রাখে আমাকে। যে অ্যান্টিগ্র্যাভিটি সিস্টেমটা নষ্ট হতে থাকে তখন গ্র্যাভিটেশনাল পুল বেড়ে যায়, গ্র্যাভিটেশনাল পুল বেড়ে গেলে দুটো হাঁটু খাটাম লাগছে। ওই 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 দিস ইজ আ অ্যাস্ট্রোফিজিক্যাল প্রবলেম, না তা পিওরলি অর্থোমেটিক্যাল প্রবলেম। ওর যদি অ্যান্টিগ্র্যাভিটি পার্টগুলো অন করে দেওয়া যায় ব্যথা কমে যাবে, হাঁটু ভালো হয়ে যাবে। অ্যান্টিগ্র্যাভিটি কম্পোনেন্ট, অ্যান্টিগ্র্যাভিটি কম্পোনেন্ট, স্পেস স্টেশন একটা তৈরি করতে প্রচুর খরচ হয়, কল্পনা করতে পারবেন না। আমি তো ভাবতে পারি না, বাড়ি যাওয়ার পয়সা আমি ভাববো কী করে। স্পেস স্টেশন তৈরি করতে প্রচুর খরচা হয়। কী হয়, আপনি যদি দীর্ঘদিন ধরে একটা ব্যবসা করেন, একটা দীর্ঘদিন ধরে কোনো কাজ করেন, তাহলে আপনার অভিজ্ঞতা তৈরি হয়। আমি কিন্তু এত বছর এটা নিয়ে আছি। স্পেস স্টেশনের অসুবিধে হচ্ছে গ্র্যাভিটি না থাকবার জন্যে যে হিউম্যানগুলোকে এক্সপার্ট হিউম্যান ব্রিলিয়ান্ট জিনিয়াস সব পাঠানো হচ্ছে, তারা ছ মাসের বেশি থাকতে পারছে না, উড়ে উড়ে বেড়াচ্ছে। তো এবার গ্র্যাভিটির সঙ্গে বডির একটা বিরাট রিলেশন, এবার ও যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে আর্থে আবার ব্যাক করা হচ্ছে, দেখা যাচ্ছে ছ মাসের বেশি রাখলে হয়তো গুঁড়িয়ে যাবে গোটা বডিটা। কেন না আপনি শুয়ে আরাম পাচ্ছেন গ্র্যাভিটেশনের জন্যে, ওরা তো শুতেও পাচ্ছেন, ও দাঁড়িয়ে আছে না শুয়ে আছে, ওর কোনো ফিলিং নেই, গ্র্যাভিটি নেই। তো এত স্পেস স্টেশন করলে এক মুঠো গ্র্যাভিটি দিতে পারলে না ভেতরে, ওর গ্র্যাভিটি বানাতে পারছি না, গ্র্যাভিটি বানালেই কাজ শেষ হয়ে যেত, গ্র্যাভিটি বানানো যাচ্ছে না। এবার কী হচ্ছে, প্রতিবারই নতুন নতুন লোক পাঠানো হচ্ছে আর যেগুলো এক্সপিরিয়েন্স লোক ব্যাক করে নেওয়া হচ্ছে, বিজ্ঞান এগোতে চাইছে না, কিছুই বানাতে পারিনি বক্তৃতা ছাড়া। তো ফিউচার নলেজ, একটা গাছের কোনো ফিউচার নেই, একটা গাছের কোনো ফিউচার নেই, ওটা তুমি যে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছি কেন, কেন আবার দাঁড়িয়ে আছি, আমি বহু বছর ধরে একটা কথা বলে আসছি, জলের সঙ্গে গাছের সম্পর্ক কম, ব্যাস যাহা বলা গাছ যায় কোথায়, জল মানে জল ছাড়া গাছ মানে কত বিশাল ব্যাপার, কোথায় একটা কীরকম মনে হচ্ছে, জলের সঙ্গে সম্পর্ক কম, জল অন্য কোনো একটা কাজ করে। পরে কাজ করতে গিয়ে দেখলাম ওই যে একটু আগে বলছিলাম প্রসেসর, যে কসমিক রেসগুলো আসে সেগুলো ইঞ্জিনগুলো, এই ইঞ্জিনগুলো একটা কিছু প্রসেস করে সেটাকে একটা ফর্মে নিয়ে এসে আবার ডিসপার্স করে দেয়। ডিসপার্শন, এভরিথিং ইজ ডিসপার্শন। বললাম আমি একটা ডিসপার্শনের প্রসেসর, বলে হ্যাঁ তোমার কাজ হচ্ছে নেওয়া দিয়ে দেওয়া, নেওয়া দিয়ে দেওয়া। বলে নেওয়া দেওয়ার মধ্যে বললো তোমাকে এমনভাবে তৈরি করেছি তুমি যেটা নেবে সেটা যখন দেবে তখন অন্য ফর্মে হয়ে যাবে, ফর্মটা দরকার ওটা আবার আকাশে চলে যাবে। বলে আমি একটা প্রসেসর ইঞ্জিন হাই ইন্টেলিজেন্ট। বলে আমি তো জানি না কসমিক রেস সম্বন্ধে কিছু, আরে চাষার মেয়েও তো জানে না ফার্টিলিটি কাকে বলে, তার পিঠে তো 10 মাসের বাচ্চার যত পরিবর্তন হয় 10 বছর ধরে বেরিয়ে আসার পর ঝামেলা হলেও তো শেষ করতে পারছি না, 10 মাসে কী জাদু আছে রে ভাই, কী জাদু আছে 10 মাসের ভেতরে, কী জাদু আছে, বেরোনোর পর 1% ডেভেলপ করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, কী করে কী আছে, হাগো চাষার বউ, আমি জানি না বাবু আমি তো পড়াশোনা করিনি, ভয়ঙ্কর কাণ্ড করে ফেলেছে, একটা শিশু জন্মে গেছে, তার চোখ তার নাক তার ব্রেন তার হার্ট তার লং সব তৈরি হয়েছে উইদাউট নোয়িং চাষার বউ, উইদাউট নোয়িং, ওরা চাষার বউ জানে না, উইদাউট নোয়িং ইট, ওরা একটা ইলিটারেটের পেটে এরকম একটা বিরাট নলেজ তৈরি হয়ে গেছে। বলে হ্যাঁ গো সমস্ত ইলিটারেটের পেটে এরকম নলেজ হচ্ছে, শুধু চাষার বউ নয় কেন চাষার বউ দাঁড়িয়ে আছে। এভার ইনভিজিবিলিটি অ্যান্ড সাইলেন্স, ডিসপার্শনের দুভাগে দুপাশে দুটো জিনিস দাঁড়িয়ে আছে, ডান দিকে দাঁড়িয়ে আছে ডিকে ডিকে, আর বাঁ দিকে দাঁড়িয়ে আছে ডিসিমিনেশন বা ডিসিপেশন। আমি একটু ভেঙে দিচ্ছি কথাটা,
ডিসিপেশন মানে হচ্ছে ও যা আমায় রাখতে দিয়েছিল যখন ফেরত চেয়েছে তখন আমি ফেরত দিয়ে দিয়েছি, এই কন্ডিশনটার নাম ডিসিপেশন ধরে নেওয়া যাক। ডিসপারশন মানে হচ্ছে ও যা দিয়েছিল সামহাও আমি কিছু একটা করে ফেলেছি যার ফলে সেই ফোর্সটা বা চার্জটা বার করতে পারিনি বলে ইমিডিয়েটলি সেই চার্জটা বার করে দেওয়া হচ্ছে, ডিসপারশন। ডিকে মানে হচ্ছে যেমন ডেথ আপটু ডিকে মানে হচ্ছে যে এম্বডিমেন্টটা শুদ্ধ দিয়েছিল সব শুদ্ধও ফেরত নিয়ে নিচ্ছে। ডিসপারশনে এম্বডিমেন্ট নেবে না, আমাকে যা দিয়েছিল এম্বডিমেন্টটা নেবে না, বাট আমাকে যে ফোর্সটা দিয়েছিল সেটা নিয়ে নেবে। এবার দেওয়া নেওয়াতে একটু সুদ বেড়ে গেছে বলে হাতের যন্ত্রণা হচ্ছে, মানে ডিসপারশন হচ্ছে ওখান দিয়ে, ইটস আ ফিলামেন্ট। যখন ওই ফিলামেন্টটা ওই ফিলামেন্টের ক্যাপাসিটির বাইরে ও কিন্তু সুদে মুড়ে বার করে নিচ্ছে তখন ওই জায়গাটা পেন সেন্সেশন হচ্ছে, ডিসপারশন। ও বলল এক্ষুনি সাড়ে তিন কোটি মুখ বানাতে হবে, কোথায় বলে বডির মধ্যে, বানিয়ে দাও, কারণ ওর যা ফোর্স ভেতরে রেখেছে বিপদ করে দেবে, মর্ফোলজিক্যাল চেঞ্জ করবে, ব্রেনটা ডিসেপ হয়ে যেতে পারে, হার্টটা অ্যাটাক হয়ে যেতে পারে, হার্টটা ডিসেপ হতে পারে, এটা বড় হয়ে যেতে পারে হার্টটা, ফোর্স বার করে দাও ইমিডিয়েটলি। আমি জানি না, যেই ফোর্সটা ও বার করতে শুরু করলো বিকাম আ সিজার, একটা কনভালশন, ডিসপারশন, র্যাশ বেরিয়ে গেল গোটা বডিতে, হর্ন হর্ন শিন থাকে হর্ন, ডিসপারশন। ফোর্স যখনই এক্সট্রা হয়ে যায় তখনই নেচার সেই ফোর্সটাকে বার করে নেয়, এই গেল 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 করে শিগগির বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, একটা কিছু খাওয়াও, র্যাশ বেরিয়ে গেছে, ডিসপারশনটাকে বন্ধ করে দেওয়া হলো। যাহা ডিসপারশনটা বন্ধ করা হলো টোটাল এনার্জি বডি এক্সেস ওই ডিসপারশনটা ও পেরোবে, নিউক্লি এনার্জি অ্যাটমিক এনার্জি ও বেরোবে, ও বেরোবে। একটা ডিসপারশনের নাম ক্যান্সার। ডিসপারশনকে যদি বাধা দিয়েছেন তুল কালাম করে দেবে, শুধু চিনতে হবে এটা ডিসপারশন তো, ডিসিমিনেশন আপনি বুঝতে পারবেন না। ডিসিমিনেশন দেওয়া নেওয়া যদি সঠিক থাকে আপনি পারসেপ্টে কিছু আসবে না, প্রচুর পরিমাণ আপনি ইলেকট্রন নেবেন, রেডিয়াম হয়ে আছেন আপনি, প্রচুর ফোর্স নেবেন এবং ফোর্স দিয়ে দেবেন, আপনি বুঝতে পারবেন না। কিন্তু যদি একবার ব্যালেন্সে গণ্ডগোল হয়েছে পেন হবে, এই হবে, ওই হবে, ইটস কল্ড ডিসপারশন মোড। মানুষ ছাড়া বাকি সব কিছুই তৈরি হয়েছে ফোর্সগুলোকে ঠিক রাখার জন্যে, শেপ আছে, এগুলো সবাই ডিসপারশন মোডে আছে, এভার ইনভিজিবল, কোনো শব্দ নেই, এর একটা শব্দ পৃথিবী অবধি পৌঁছলে আর পৌঁছতে হতো না, সব শেষ হয়ে যেত। কি অদ্ভুত সাইলেন্স তৈরি করেছে, দ্য ইভলিউশনারি শো ইজ গোয়িং অন ইন দ্য নোভেল সুপ্রা ইনভিজিবল অ্যাক্সিওমস। অ্যাক্সিওমস মানে যা যা আছে তা তা ছিল, আমি যেগুলো আবিষ্কার করেছি বলে মনে করছি, আমি মানে মানুষ সব কিছু ছিল, অ্যাক্সিওমস, এখানে নতুন কিছু করা যাবে না। আমি যে চকমকি পাথর দিয়ে নাকি আগুন জ্বেলেছি, মিথ্যে কথা, আগুন জ্বেলেছি, ওই আগুনটা ছিল, চকমকি পাথর দুটো ছিল, ইভলিউশনের একটা স্টেজে এসে ব্রেনে একটা রিয়াকশন হয়েছে যার ফলে আমার মনে হয়েছে ওই পাথর দিয়ে এরম করা যায়। রেডিয়াম ছিল, আজকে নিউক্লিয়ার ফিজিক্সের এত বড় জিনিস, রেডিয়াম ছিল, এভরিথিং ইজ, সব ছিল, নিউট্রিনো ছিল, অ্যাক্সিওমস, এর বাইরে যেতে কেউ পারবে না। হ্যাঁ, আমি কোনোদিন জ্ঞানমঞ্চে আসিনি, আজ এলাম, আবিষ্কার, আরে জ্ঞানমঞ্চ বহু বছর ধরে আছে, মানে সেটা আমি জানি না, আমি তো আজকে এসেছি, আমি দেখলাম জ্ঞানমঞ্চ আবিষ্কার, এর নাম আবিষ্কার, সব ছিল, সব আছে, কোনোটা যাবে না, ইভেন আপনি আমি যাব না, এম্বডিমেন্ট দিকে হয়ে যাবে যাব না, আমাকে নিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে, ওরা দুই এখন ওর সঙ্গে থাক, চলো থাকো, বিকজ ওর পাওয়ারকে কখনো চুরি করা যায় না, দিস ইজ এ সাইলেন্টিয়াম অটোমেটন, সাইলেন্টিয়াম অটোমেটনের মজা হচ্ছে কিছু কেউ জানবে না,
কিন্তু হবে, পৃথিবী ঘুরছে। বল মাথা ঘুরছে, পৃথিবী ঘুরছে কত স্পিড আপনি জানেন? গান 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 ঘুরছে, মাথা ঘুরছে। আমি যদি একটা ডিস্কের ওপর আপনাকে বসে ডিস্কটাকে রিভলভ করে দিই, এটা জাস্ট ঘুরিয়ে দিই, মো করে ঘুরিয়ে দিই, যাবেন পাগল হয়ে যাবেন, পৃথিবী ঘুরছে, মাথা ঘুরছে, দূর ঘুরছে, এইটাই বুঝতে পারছেন আমার মাথা ঘুরবে কি? আগে তো বুঝি ঘুরছে, তারপরে মাথা ঘুরবে। আপনি কিছু বলছেন না, পৃথিবী ঘুরছে, কোথায় পৃথিবী ঘুরছে? কিন্তু স্থির সাইলেন্টিয়াম হেলে যাচ্ছে না তো, ওটা তো নিচে চলে গেছে, এই ওদিকে চলে গেছে, কিছু হচ্ছে না তো সাইলেন্টিয়াম। সমস্ত স্যাটেলাইটগুলোকে ফিট করে দেওয়া যায়, বাবা 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 করে স্পিন করছে পৃথিবীর সঙ্গে, যাতে ডে নাইটটা ফিক্স রাখতে পারে। অ্যাক্সিওমস সাইলেন্টিয়াম, যেখানে কথা নেই, যেখানে চুপ, সেখানে প্রচুর কাজ হচ্ছে, যেখানে সরগোল হই হই ঘন্টা হচ্ছে। সব থেকে বেশি কাজ করি যখন আমি ঘুমোই, আগেও আমাকে ঘুম পাড়ায়, অচৈতন্য করে, তারপর দুষ্টু ছেলেকে ঘুম পাড়িয়ে মা কাজ করে নেয়, ঘুমোলে বাঁচি, স্যার পাগল করে দেয় ঘুমোলে বাঁচি, ও বলে ঘুমোলে বাঁচি, ঘুম পাড়ায় ঘ ঘ, ওই ফাঁকে কাজ চলছে, হাই ডাইনামিক্স। শুধু বিশ্বাস করতে হয়, এক মহাশক্তি আমার সঙ্গে আছে, ইন এভরি ব্রেথ, শুধু বিশ্বাস করতে হয়, অশ্রদ্ধা করতে নেই, করতে নেই। কিন্তু আমি যদি করতাম, দূর সেন্সারি দিয়েও কী করবে, কত দূর যাবে, যা স্ট্রেংথ আছে, ভাইটাল স্ট্রেংথ যা আছে, সেন্সারি দিয়ে কী করবে? পরে দেখলাম না, হিউম্যান সেন্সারি দিয়ে হার্ট অ্যাটাকও করাতে পারে, বিকজ সেন্সারিটা ডিস্টর্ট করেছে। এভরি ব্রিথ সাইলেন্ট, লাঙে এক ফোঁটা ব্যথা নেই, হার্টে এক ফোঁটা ব্যথা নেই। আপনি জানেন না আপনার ব্লাড ভেসেলসগুলো কি সাংঘাতিক ধরনের কাজ করছে, এক ফোঁটা ব্যথা নেই, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে বাবা গো, কোনটা বাবা গো, কোনটা মা গো, কোনটা নেই, যেগুলো বেশি খাটছে সেখানে কিছু নেই, যেগুলো অল্প খাটছে মরে যাচ্ছে, কি জগৎ। ওরা বললো দাঁড়াও একটা কাজ করি, আমার হাতে যখন কিছু নেই তখন পারসেপ্টটাকে অফ করে দেবো। বলে পারবে? বলে আমি চেষ্টা করি, খুব ঠান্ডায় গিয়ে বসবো, আমি বসো তো একটা অল্টিচিউডে যাবো, রোগা ঝিরঝিরে কি নাম সন্ন্যাসী নিয়ে গিয়েছে, ঠান্ডায় গিয়ে বসে গেছে, ট্রেমল হচ্ছে না, আর ট্রেমার নেই কেন, না ঠান্ডার সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে বডি, চেপে যাওয়া কিছু করতে হবে না, ওর ঠান্ডা লাগছে না, মিথ্যে কথা বলছে না, লাগছে না। আজকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে কলকাতায় নয়, আমি আটলান্টিকের গেট থেকে একটা পেঙ্গুইন এনেছি, গরমে মরে গেছে, মরে গেল কি করে, গরমে স্যার মরে যাবে না, ও একশো মাইনাসে থাকে আর আপনি দশে নিয়ে এসছেন, ও তো ঘেমে নিয়ে মরে গেল। তখন আমি এই মাঙ্গিকে পড়ে বুঝে কোনটা ঠান্ডা কোনটা গরম বুঝে উঠতে পারছি না রে, ওই পেঙ্গুইনটা আমি তো শীতকালে এনেছিলাম, পেঙ্গুইনটা পেঙ্গুইন মারা গেল। সিঙ্গল প্যাসেজ, এত বড় আটান্টিকা প্রেশার একটা বাচ্চা পেঙ্গুইন রাখতে পারে? হিউম্যান পালিয়ে আসে, দুজন থাকে, অন্য সময় সিজনে ওখানে 1.5 থেকে 2,000 সায়েন্টিস্ট থাকে, আর যখন উইন্টার শুরু হয়, সকল উইন্টার শুরু হয়, তখন সব পালিয়ে যায়, কোনো পেঙ্গুইন কিন্তু এসপ্ল্যানেটে ঘুরে বেড়াতে দেখিনি, কোনো মলে যায় না, ওখানেই থাকে। সিঙ্গল মেসেজ, একটা মেসেজ আসে, আমি একটা স্টিমুলাস নিয়ে কাজ করি, একটা সিঙ্গল সিগনাল নিয়ে কাজ করি, তাতে আমি দেখেছি
যে কোথাও ওই একটাকে হিট করা গেছে, একটা কিছু ফান। আমি পেঙ্গুইন, মেঘ, আকাশ, বাতাস সব একটা, একটা দুটো নয় একটা ল, শুধু ওয়ান টু থ্রি করে এম্বডিমেন্ট চেঞ্জ করে দিয়েছে। একটা ল, একটা সান, একটা মুন, এক অক্সিজেন, ছাড়পোকা থেকে আমি পর্যন্ত একটা বরাদ্দ। তোমার জন্য আলাদা অক্সিজেন, তোমার জন্য আসছে, তোমার জন্য আসছে, আমার নো, একটা ওয়াটার। অক্টোপাস আর আমার জন্য একটা জল, একটা বৃষ্টি, সব একটা করে, একটা বৃষ্টি, একটা রোদ, একটা চাঁদ, একটা পৃথিবী। কিন্তু একটা কোথায় গেল, একটা কোথায় গেল রে? ড্রয়ারে রেখে এসেছিস, অফিসে ফেলে এসছে, কি করে কম্পিউট করে আমাকে আর পিঁপড়েকে একসঙ্গে? আমি তো গ্র্যাভিটির সব থেকে কাছে, আমার তো হাড় ঘুরে যাবার কথা, পিঁপড়ের হাড় গুঁড়ো দিচ্ছে না, আমার হাড় গুঁড়িয়ে যাচ্ছে না। কি তেমন মাধ্যাকর্ষণের খেলা, সূর্যকে ঠেলে রেখে দিলে, এমন তোমার শক্তি? আমি তো বাল তবিয়তি, কি অঙ্ক গো? আমি তো জানি ম্যাগনেটের কাছে থাকলে খাট করে টেনে নেবে, দূরে গেলে পাওয়ার কমবে। আমি তো ম্যাগনেটের ওপরে দাঁড়িয়েছি আর চায়ন ম্যাগনেট, কই আমার তো কিছু হচ্ছে না, অথচ সে বলছে নাকি সূর্যটাকে ঠেলে রেখে দিয়েছ। কেউ তো জানে না, এটা জানি জানি ভাব করে থাকতে হয়, খবরদার বলতে নেই জানে না, সবসময় জানি জানি ফিক ফিক করে হেসে ভাব করে থাকতে হয়। জানা যাবে কোনোদিন নিশ্চয়ই, বুঝে রাখো। What is called cohesive vita? This is called cohesion. This is called cohesion. Amate kachete megete brishtite madhyakarshane electromagnetic waves, microwaves, gamma, alpha, beta, all particles, sob mile cohesive. আমি তো জানি আমার বাবার নাম, আমার কাকার নাম, আমার জেঠার নাম, আমার তারপরে পূর্ণ বলুন, তারপরে দাদুর নাম, দাদুর নাম, বাম দাদুর নাম কি ছিল, তার দাদুর নাম সাধ্য হচ্ছে না, তো হচ্ছে না আমার জানা তো ওই পর্যন্ত। আমি যে সহস্র কোটি পার্টিকেল নিয়ে থাকি, তাদের একজনের সঙ্গে আমার কোনো দিন দেখা হবে না। আমি যে ভাইরাসটাকে নিয়ে থাকি, তার সঙ্গে একদিন দেখা হবে না। সেই ভাইরাসটা যে আমার জীবন, সেই ভাইরাসটা যে আমাকে বড় করলো, দেখা হবে না। কারণ চিহ্নিত করা হয়েছে ভাইরাস নাকি শত্রু, ব্যাকটেরিয়া নাকি শত্রু। কোহেসিভ ভিটা, ইনভিজিবল কোহিশন অ্যান্ড অ্যাডিশন, ইনভিজিবল। পর্দা ফাঁক করে একটু দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পেলে কি জানি ওপরে উঠে যেতাম, তাও দেখতে না পাওয়ার জন্য একটু 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 কোহিশন। একটা ঘাস মারিয়ে চলে গেল, একটা স্কর্পিও, বিশাল গাড়ি, স্কর্পিও কোম্পানি যেন আমার এগেনস্টে না যায়, মানে বড় গাড়ি, কিংবা আমি ঘাসের ওপর দিয়ে মারিয়ে চলে গেছি, ঘাসটা এরম হয়ে গেল, আধ ঘন্টা পরে দেখলাম আবার এরম হয়ে গেল। কি করে ওই কার্ভটাকেও আবার রিভার্স করলো কেউ তা জানে না, আমার হাত ভেঙে গেলে তো মেঘেই থাকে, সোজা হয় না, ও কেবল পড়ছে আবার উঠছে, না তার কোনো অভিমান, না তার কিছু, বিকজ ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটি না থাকলে
ক্ষোভ, অভিমান, রাগ, অহংকার, ভালো লাগা, না লাগা, সব সব ইনক্যাপাসিটির এক একটা নাম। আম পেড়ে নিয়ে চলে গেল, বলে হাগো গাছটা আমার গাছ, আমটা আমার আম, আমি কিনেছি বাগানটা। গাছ কিছু বলছে না, চুপ করেছে। দাঁড়া, মিথ্যে কথা বলছে বুঝতে পারছে না, গাছটা ওর না, আমটা ওর, পেড়ে নিয়ে চলে গেল। পরের বছর আবার গাছ ভর্তি আম আসবে। আমার বাড়ির প্লাস্টিকের বালতিটা নিয়ে গিয়ে দেখুক না বাড়ির লোক কী করে, ওই 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 চোর চোর চুরি করেছে, মারও ধরে প্লাস্টিকের বালতি নিয়ে গেছে। ধানগুলোকে কেটে, মাছগুলোকে তুলে, পাঠাগুলোকে কেটে সভ্যতা চরম সীমায় পৌঁছে গেছে। শুধু খাবো আমার জন্যে পৃথিবীটা, আমার জন্যে মাছগুলো, আমার জন্যে মেঘগুলো, আমার জন্যে সুন্দর সুন্দর জায়গাগুলো, আমার জন্যে ঠান্ডা হাওয়াটা, সব আমার জন্যে। আমি এক প্রভু আর সব বৃত্ত। হ্যালুসিনেশন, প্রচুর সাইকিয়াট্রিস্ট লাগবে। The human mind is not capable of grasping the universe. Ami bolche na. Albert Einstein, the last scientist in the world, jini scientist chilen na, science chilen. Bigyan ekta pother dam, je poth জ্ঞানে গিয়ে যদি শেষ হয় তাহলে সেখান থেকে অজ্ঞান স্টার্ট হয়। আমি অব্যক্ত থেকে বলে নদী তুমি কোথাও হইতে আসিয়াছ, আচার্য ফিজিসিস্ট বাচ্চা ছেলের মতো নদীর সামনে দাঁড়িয়ে বলছে, নদী তুমি কোথাও হইতে আসিয়াছ, এটুকু মনে হচ্ছে। তখন তো পৌঁছে গেছে, আমরা টাই ঠিক করতে হচ্ছে না, কে আমায় দেখছে তাকাতে হচ্ছে না। টমেনিয়াম, তোমার বাড়িতে আমি থাকি, তোমার জমিতে আমি ধান চাষ করি, আমি বাড়ি বানিয়েছি, আমি থাকি, খাই, ঘুমোই তোমার জমিতে, লর্ড তোমার জমিতে। আমার দলিলে যা লেখা আছে মিথ্যে কথা, ও জমি আমি কোনো দিন কিনতে পারবো না, লর্ড তোমার জমিতে। বলো না কাউকে আমি জমিটা কিনতে পারিনি, তাহলে ওরা আমাকে গরিব ভাববে। আমি মিথ্যে কথা দলিলে লিখেছি, লর্ড আমি জমিটা কিনে নিয়েছি, আমি ধান ফলিয়েছি, মিথ্যে কথা লর্ড আমি ধান ফলাইনি, ধান ফলেছে, মিথ্যে কথা লর্ড আমি বিরাট হয়েছি, মিথ্যে কথা। নাথিং টু সে, এনিথিং টু দ্যাট, I don't know how to imagine the authority of dominus. Ami tomay kalpona korte pachhi na. Ami kichu bujhte pachhi na. Dominus or single universum. Every universe. That is called university. University কলকাতা হয় না, হার্ভার্ড হয় না, ইউনিভার্সিটিকে কোনো নাম দেওয়া যায় না, ইউনিভার্সিটির একটাই নাম ইউনিভার্সিটি। তাতে গাছেরাও পড়াশুনো করে, নিরক্ষরেও পড়াশুনো করে, অতি সাক্ষরও পড়াশুনো করে,
ওই ইউনিভার্সিটিতে সবাই অ্যাডমিশন পায়, সবাই পোস্ট ডক্টরাল পর্যন্ত যেতে পারে, আরো আরো যেতে পারে, এলিজিবিলিটি নেই। গেটের দরোয়ান জিজ্ঞেস করে, তুমি কে? আমি বলি, আমি পৃথিবী থেকে মানুষ এসেছি, তুমি আমাকে চেনো? আমি বিজ্ঞানী অমুক। দৌড়ে দাঁড়াও। কেন? না তুমি তোতা পাখি মুখস্থ করে কথা বলছো? এই ইউনিভার্সিটিতে শুধু ইন্টিউশন আর ইমাজিনেশন চলে। কোকিল অকারণ ডাকে, সব অকারণ, হাওয়া অকারণ দেয়, তোমায় ঠান্ডা করার জন্য নয়, কিন্তু যে কারণে দেয় হাওয়ার কাছে সেই কারণটা নেই। কারণ আছে অন্য কোথাও, হাওয়া আছে অন্য কোথাও। হাগো সমুদ্র, তোমার যে বিরাট ঢেউ বলে ওটা হাওয়া। হাগো হাওয়া, এত বড় ঢেউ বলো, আমি তো জানি না কি করে ঢেউ উঠে গেল বলো তো, আমি তো ওপাশ দিয়ে যেতে গিয়েছিলাম। আমরা কিন্তু সব জানি, সব জানি। কোনদিন এরম না হয়ে বসে আমি স্কুলে যাব কেন মা? কেন যাবি না? না স্কুলে গেলে সবাই জানবে আমি কিছু জানি না, তাই পড়তে যাচ্ছি। Dominus or single universum? Single universum fitaseo ache, single universum amar samne boshe ache, all the celestial body. Ekta late shobai dariye ache, eternity er ekta late, jar end nei, jar start nei, jar future nei. Je muhurte apni eta bhabben na, সেন্ট্রাল টেন্ডেন্সি পাওয়ারফুল হয়ে যাবে। কিরম একটা জীবন্ত জিনিস দেখাচ্ছে, মজা দেখুন। এই রেখাটা যতবার ডাউন হচ্ছে, এটা আমাদের ল্যাবে করা, ততবার একটা লিফট হচ্ছে, আবারও যতবার ডাউন হচ্ছে একটা লিফট হচ্ছে, আবার যতবার ডাউন হচ্ছে লিফট হচ্ছে, যতবার ডাউন হচ্ছে লিফট হচ্ছে। এই লিফটটা কে? এটা আমি। এটা কে? এগুলো আমি। এটা কে? এই যে লিফট করিয়ে যখন দিচ্ছে, যখন আমি ডাউন হচ্ছে শাম করে তুলে দিচ্ছে। আমি যদি এটা যদি আমি চলন্ত দেখাতে পারতাম, আপনি লিফট দেখলে পাগল হয়ে যেতেন, শাই করে তুলে দিচ্ছে। আবার আমি চলছি, করতে 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 যেই নেমে যাচ্ছে, শাম করে তুলে দিচ্ছে। তুমি আমার দিকে খেয়াল রেখে দিয়েছ? তোমার এত সমুদ্র, এত পাতা, এত ঘাস, এত সব কিছুর মধ্যেও তুমি বসে আছো। ইটস এ রিয়েল নাম্বার অ্যান্ড রিয়েল গ্রাফিক্স, কোনো মডুলেশন নেই, কিছু নেই। এবং যখন লিফট করছে, ট্যাপার মতো লিফট, মানে আমার মা ঘুমিয়ে পড়েছে আমার 104 জোরে, আমার মা ঘুমিয়ে পড়েছে জানেন না 104 জোরে, 106 জোরে, জড়াওয়াটা খুব ভালো জিনিস। বাট ও কিন্তু আমাকে হাতের তালুতে রেখে দিয়েছে, সর্বপ্রাণী সর্বজীবন সারা ব্রহ্মাণ্ডে ওই রেখাটাই সব কাজ করে যাচ্ছে। এটাকে আপনি এক্সটেনশন ধরতে পারেন, ধরতেই পারেন, ইটস কল এক্সটেনশন। যখন লিফট করছে, নাম্বার অফ বিট কম, 1 2 3, দেন 1 2 3, দেন 1 2 3, তারপরে যখন ডাউন করছে তখন কিন্তু এত অসিলেশন হচ্ছে। কেউ ইনভিজিবল আপনার কাছে বসে আছে, বিশ্বাস করুন। এর আরো ফর্ম আছে, হাজার হাজার ফর্ম আছে, লিফটের হাজার ফর্ম আছে। আমি আবার ফল করে নিচ্ছি নিজেকে, যে আমি ফল করে নিচ্ছি ও লিফট করে দিচ্ছে আমাকে। কিন্তু তাহলে তো মৃত্যু আসতো না? বলছে আমি ল ভাঙবো না, এই লিফটটা কখনো তোমাকে
ডিসপার্শনের জন্য, এই লিফটটা কখনো ডিকের জন্য, চলে যাওয়ার সময়ও তুমি এমনি করে এগিয়ে দেবে, কারণ আমি তো ল ভাঙতে পারি না। তোমার কোনো কষ্ট হবে না, আমি আছি। বিশ্বাস করুন, আপনারা বসে আছেন, ওই ঢেঁড়স আলু বেগুন এদের মতো মনে হচ্ছে যে এতগুলো শক্তি তো আমার সামনে। ও, আপনাদের জন্য ওইটা এনেছিলাম, এটা আছে বোধ হয়। যে এই লিফট যাতে হয় তার জন্যে প্রত্যেকের বডিগুলো, আমাদের নয়, একটা পাতা যাতে লিফট পায়, যাতে ডিসপার্স করতে পারে, ওই জন্য এরাম হয়ে পাতাটা সরু হয়ে গেছে। আমরা কাজ করতে গিয়ে দেখছিলাম, ফুলে গেছিলাম। আছে এখানে? ও, গুড। আপনাদের জন্য দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন তো না, এই দেখুন, এই পাতাটা এখানে এসে সরু হয়ে গেছে, এই যে জায়গাটা দেখছেন একটু বেরিয়ে আছে। আমরা কাজ করতে গিয়ে দেখছি সমস্ত রশ্মি প্রদীপের মতো এই সলতে থেকে বেরোয়, পাতাগুলো সব এরকম এরাম হয়ে এসে এরাম টিপ দিয়ে গেছে। এই দেখুন পাতা, সমস্ত পাতা এই টোগুলো দিয়ে পাতা বেরোয়, এগুলো পাতার মতো, এখানে সমস্ত কিছু ডিসপার্শন হয়, এবং যার ফলে এই যে নেলবেডটা দেখছেন এটা রিনিউড হয়। আপনি নখ কাটেন না, এই নেলবেডটা রিনিউড হয়, এই নেলবেডটা ওই পাতার টিপের মতো। এই দেখুন পাতা, এই দেখুন ডাল, পাড়েরও পাতা, এরও ডাল, সমস্ত পাতা, যত রকম পাতাই আনি না কেন, সব কিন্তু এইভাবে। সেখান থেকে হয়তো প্রদীপ জ্বালাতে শিখেছে। আমরা যখন কাজ করছি তখন দেখছি এই টিপটা দিয়ে আগুন জ্বলছে, যে কোনো পাতা, এটা বোধহয় মানি প্ল্যান্ট, টিপটা আছে দেখেছেন, থাকতেই হবে, এরা জন্মেছে ডিসপার্স করার জন্যে, এরা জন্মেছে দেবার জন্যে, তাই গঠনটাই ওই রকম। তুমি নাও, আমি যখন ক্র্যাক করে ব্রেক করে গেলাম, আমি ক্র্যাক অবস্থাতেই তোমার কাছে গেলাম, তুমি নাও, ইটস আ ট্রি। আমি আগে থেকেই বলছি আমি এপসালনিক এসে, এপসালনিক এক্সিস্টেন্স, এখনই বলছি তুমি আমায় নাও, আমি আমার শেপটাই রাম করে দিলাম। বিপদগ্রস্ত হয়ে করলো না, জন্মালই তুমি নাও বলে এপসিলন, সো ওয়াই, তুমি নাও, ডিসপার্শন হয় এখান থেকে। এরা প্রারব্ধে সন্ন্যাস নিয়েছে, আমাদের সন্ন্যাস নিতে হয়, এরা প্রারব্ধে সন্ন্যাস নিয়েছে, এরা প্রথম থেকেই এমনভাবে জন্মেছে যাতে এতটুকু ওর কাছে থেকে না যায়, যেটাও রাখতে দিয়েছে। আমার দিক থেকে মুখ ফেরাই নিও, আমি পাতার মতো নই বলে, আমাকে ও লিফট দিয়েছে তো। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, ভয় লাগে, সায়েন্টিফিক জায়গায় স্পিরিচুয়াল গল্প, গল্প রূপক। জিসাসের একটা গল্প, এক ভক্ত ভক্তকে জিসাস নাকি প্রমিস করেছিলেন যে তোমার দুর্দিনে সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি তোমায় ছেড়ে যাব না। ভক্তের আনন্দ, দুর্দিন এসে গেল, ভক্ত কি করতো,
বারবার পিছন ফিরে তাকাতো, দেখতো দুটো পায়ের ছাপ। ও জানতো আমি আর জিসাস। যখন প্রবল দুর্দিন পেছন ফিরে দেখে, দ্বিতীয় পায়ের ছাপটা নেই, খেতে ফেলেছে, বলছে জিসাস। আমার কাছে জিসাস মানে ইউনিভার্সাম। জিসাস, তুমিও আমাকে ছেড়ে গেলে? নেই কোথাও জিসাস, নেই। ঝড়, জল, বৃষ্টি, জীবনের চরম দুরাবস্থা। ভোর হলো, ভক্ত অভিমান মাথা নিচু করে যাচ্ছে, হঠাৎ তাকে দেখে সামনে জিসাস দাঁড়িয়ে। তো জিসাসকে কিছু না দেখে মাথাটা নিচু করে আছে। তখন জিসাস বললেন যে, আমি জানি তুমি আমার ওপর অভিমান করেছ। চুপ করে আছে, তাই না? হ্যাঁ জিসাস, তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমার দুর্দিনে সবাই ছেড়ে গেলেও তুমি আমায় ছাড়বে না। কি করে বুঝলে আমি তোমায় ছেড়ে গেছিলাম? আমি দেখতাম দুটো পায়ের ছাপ। তারপরে অন্ধকার রাতে দেখলাম শুধু আমার পায়ের ছাপ, তোমার নেই জিসাস। ঠিকই দেখেছ। আসলে কি হয়েছিল জানো, আমি তখন তোমায় কোলে তুলে নিয়েছিলাম, তাই দেখতে পাওনি আমার পা। তোমার পা ওটা নয়, ওটা আমারই পা। তো আমার মনে হয় জিসাস, ল্যাটিন বলে নেসো, নেসো মানে আমি জানি না, আই ডোন্ট নো, নো মানে মানে হচ্ছে নো, নো নলেজ, নো মানে হচ্ছে আই ডোন্ট নো। যেদিন আমি বলতে পারবো আই ডোন্ট নো, তাকে বলা হয় নো, মানে আমি জানি, আই ডোন্ট নো, নেসো। ল্যাটিনে বলা হয় নেসো। হিউম্যান ক্রুসিফিক্স, একে বলা হয় সেলফ ক্রুসিফিকেশন, সেলফ ক্রুসিফিক্স। এ নয় হিউম্যান সেলফ ক্রুসিফিক্স, হাত তুলতে জানে না, এটা ইয়ান বলা হয়। বাট দিস ইজ ওয়াইস, আপসেলনিক সেলফ ক্রুসিফিক্স, আপসেলনিক। তার কাছে শুধু অভিমানই আছে, ইনক্যাপাসিটি আছে, রাগ আছে, অহংকার আছে, সেলফ ক্রুসিফিক্স। সে কখনো বলল না আই ডোন্ট নো। ব্রহ্মাণ্ড বোধে অপেক্ষা করে আছে সেই সুসন্তানকে দেখার জন্যে, যে বলবে নেসো, আই ডোন্ট নো। বিকজ আপসেলনের আপকৃষ্ট হচ্ছে ওয়াই, আপসেলনে ইয়াপসেলন বলে, ইয়াপসেলনের লোয়ার কেসটা হচ্ছে ইউ। ও যখন আপার কেসে ক্যাপিটালে তখন ওকে বলা ওয়াই, গ্রিকে যখন ওটা লোয়ার কেসে তখন বলা হয় ইউ। আই ডোন্ট নো, বিকজ তুমি তো দাঁড়িয়েছো